সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আজকে একসাথে আমরা এই দেশটাকে সামলাই এটি 21তম পর্বে। সেবা সমন্বয় সংগঠনটির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশ ব্যাপী এই করোনা দুর্যোগের সময় যে সকল সংগঠন বিভিন্ন জেলায় কাজ করছে তাদেরকে নিয়ে সবার সামনে তুলে আনার জন্য, এবং আমরা চেষ্টা করছি তাদের থেকে শোনার যে তারা আসলে কি ধরনের কাজ করছে এবং কিভাবে সেবা দিয়ে যাচ্ছে এই মানুষগুলোকে। আমরা বিশ্বাস করি তাদের এই যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো তাদের কথা শুনে, তাদের সমস্যাগুলো, তারা সমস্যা থেকে কিভাবে নিজেদেরকে উঠিয়ে এনেছেন, এই বিষয়গুলো অন্য আরো অনেক হাজারো সংগঠনের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের অতিথিদের কাছে। আমাদের সাথে আজকে আছে দুটি সংগঠন, আমাদের সাথে আছে আগামী এডুকেশন ফাউন্ডেশন এবং মোটিভেট ভুরুঙ্গামারি। আগামী এডুকেশন ফাউন্ডেশনের থেকে আমাদের সাথে আছেন নাফিজা খানম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। একই সাথে আমাদের সাথে মোটিভেট ঘুরুঙ্গামারি থেকে এই সংগঠনটির পক্ষ থেকে আফিফ ইন্তেশাম ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি, ভালো আছি। সবাইকে স্বাগতম আজকে আমাদের এই অনুষ্ঠানে, এবং অবশ্যই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রথমে তাহলে এসো আমাদের সরাসরি আমাদের লাইভ সেশনটাতে চলে যাই। আমরা মূলত আপনাদের কাছে শুরুতে একটু ম্যামের কাছে আসি। ম্যাম, আমাদেরকে একটু বলবেন যে এই যে আগামী এডুকেশন ফাউন্ডেশন, এই ব্যাপারটি কিভাবে শুরু হলো, সংগঠনটির পথ চলা কিভাবে, আমাদেরকে একটু যদি জানান। আপনি কি আমাদের রিলিফ প্রোগ্রামের কথা শুনতে চাচ্ছেন? আমরা আসলে একটু শুনতে চাচ্ছি যে আপনারা শুরু থেকে কিভাবে, মানে এই সংগঠনটি শুরু হলো কিভাবে, সেখান থেকে ও পরবর্তীতে হয়তো আপনারা কিভাবে কাজ শুরু করলেন। আসলে এটা শুরু হয়েছে ইউএসএ থেকে। ইউএসএ একজন বাঙালি, বাবু রহমান, উনি এটার প্রতিষ্ঠাতা। এটা আগাম, অরিজিনাল নাম হচ্ছে আগামী। আগামী 1989 সালে একটা বন্যা হয়েছিল প্রবল, সেই বন্যায় বাবু রহমান, যেহেতু উনি এখানে জন্ম হয়নি কিন্তু ওনার বাবা মা বাংলাদেশী, সেই জন্য ওনার মা সবসময় বলতেন দেশের জন্য কিছু করবে। তখন যখন অনেক বন্যা হলো তখন ওনার মনে হলো কিছু করতে হবে। তখন উনি অনেক কষ্ট করে $1500 সংগ্রহ করে তারপরে এদেশে এসে উনি কিন্তু সেই $1500 উনি বিলিয়েছিলেন আমাদের দুর্গত এলাকাগুলো, হাতিয়া টাতিয়া এসব চড়ে। এবং তার মাথায় তখন থেকে ঘুরছিল যে আমি বাংলাদেশের জন্য করার জন্য একটা সংগঠন করব, অর্গানাইজেশন করব। তখন উনি 2002 সালে ওনার সাথে আরো যোগ দিলেন আরো দুজন, সাবির মজুমদার, ডক্টর সাবির মজুমদার আমার ক্লাসমেট ঢাকা ইউনিভার্সিটিতে, এবং মাহমুদুল হাসান। ওনারা তিনজন মিলে 2002 সালে এটা আগামী নামে একটা অর্গানাইজেশন কে রেজিস্ট্রেশন করেন ওখানে ইউএসএ তে। তো ইউএসএ তে করার পরে কিন্তু তখন থেকেই ওনারা বাংলাদেশে কাজ শুরু করেন। বাংলাদেশে তখন খুব বিস্তৃত ভাবে কাজ করতে পারেন নাই, কারণ ফান্ড পাঠানোটা খুব অসুবিধাজনক ছিল, যেহেতু এখানে কোনো অর্গানাইজেশন ছিল না, যেটা সিস্টার অর্গানাইজেশন ছিল না যে টাকা সরাসরি পাঠাতে পারবে। তো 2010 সালে ওনারা ভালোভাবে প্রতিষ্ঠিত হলেন এবং 2011 সালে এই আগামী এডুকেশন ফাউন্ডেশন রেজিস্টার হয়। এটা সিস্টার অর্গানাইজেশন হিসেবে বিভিন্ন স্কুলকে স্কুল প্রোগ্রাম দিয়ে শুরু করে, স্কুল প্রোগ্রাম ওনারা স্কুল সিলেক্ট করে, আগামী থেকে স্কুল সিলেক্ট করে আমাদের বাংলাদেশে। সেই স্কুলগুলোকে যাদের যে এদিকে অসুবিধা আছে, যে আর্থিক অসুবিধা থাকুক, যেখানে যেই অসুবিধাটা আছে সেই স্কুলগুলোকে সেই দিক থেকে সাহায্য করা শুরু করে। এবং পরবর্তীতে অনেক সম্প্রসারিত হয় আগামী এডুকেশন ফাউন্ডেশন। এখন এটা খুব ভালোভাবে আর কি ভালোভাবেই কাজ করে যাচ্ছে। ধন্যবাদ ম্যাম। আমরা একটু আতিফ ভাইয়ের কাছে চলে আসি। আমাদেরকে বলবেন যে এই যে মোটিভেট ভুরুঙ্গাবাড়ি, এই ব্যাপারটি আসলে এই সংগঠনটির যাত্রা শুরু কিভাবে, বা এটির ব্যাপারে যদি আমাদের একটু জানান। আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সেবা সমন্বয়কে আমাদেরকে এই সংগঠনকে আজকে লাইভে ডাকার জন্য। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে আতিফ ইবতেশাম, আমি হচ্ছে মাস্টার্স এর শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ছি। মোটিভেট ভ্রমণের যদি শুরুর কথা বলি, তাহলে হচ্ছে 2015 সালে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি আর কি, 2016 ব্যাচ। তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর আমরা কয়েকজন বন্ধু, তারপর বড় ভাই, এদের সাথে কথা বলে যে আমরা মোটামুটি কিন্তু অনেক পিছিয়ে পড়া এলাকার একটা লোক। যদি বলি আমরা কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারি থানা আর কি,
একদম ভারতের সীমান্ত ঘেঁষে আমাদের এখানে সোনাহাটি স্থলবন্দর রয়েছে। তো এত দূরবর্তী এলাকা থেকে আসলে এডুকেশনটা হচ্ছে এখানে খুবই রেয়ার। আর যদি বলে যে দারিদ্র্যের দিক থেকে প্রায় বাংলাদেশের যে জেলাভিত্তিক রেকর্ড রয়েছে সেই হিসেবে 71 ভাগ মানুষ এখানে দারিদ্র। তো আমরা এখানে আমাদের এখানে কোনো সম্পদ নেই, কোনো শিল্প কারখানা নেই, কোনো প্রাকৃতিক সম্পদ নেই। আমাদের এলাকার যদি মানুষের ভাগ্য পরিবর্তন করতে হয় তো আমরা বিশ্বাস করি যে এখানে এডুকেশনটাই হচ্ছে একমাত্র ফ্যাক্টর যেটা দিয়ে আমরা আমাদের এলাকাকে পরিবর্তন করতে পারি। তো 2016 সালে আমাদের ব্যাচ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভুঙামারি উপজেলা থেকে 12 জন চার্জ পেয়েছিলাম। তো এটা আমাদের উপজেলার ইতিহাসে একটা রেকর্ড ছিল। আমরা চেয়েছিলাম যে এই সফলতাটা যেন সব সময়ের জন্য চলে বা এই জিনিসটা যেন অব্যাহত থাকে, এজন্য আমরা একটা উদ্যোগ নিয়ে একটা প্ল্যাটফর্ম করা, সেটার নাম হচ্ছে মোটিভেট ভুঙামারি। যে আমরা আমাদের ভুঙামারিকে মোটিভেট করব, আমরা ছেলে পেলেদের শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে কাজ করব, যেন আমরা যেন এদের পড়াশোনার জন্য এইভাবে স্কিল ডেভেলপ করে যেন অ্যাটলিস্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে যেন এরা চান্স পায়। এই জন্য মূলত এডুকেশন নিয়েই আমরা কাজটা করি আর কি। আমরা বিভিন্ন সেমিনার করি আর কি, বিভিন্ন রোড টু হায়ার স্টাডি নামে সেমিনার করা হয় বিভিন্ন কলেজে। তারপর হচ্ছে আমরা একটা স্কলারশিপ চালু করছি আর কি, যে স্কলারশিপটা হচ্ছে কোচিং কালীন স্কলারশিপ, অ্যাডমিশন কোচিং এর সময় যে স্কলারশিপটা থাকে। তো এই সময়ে আমরা ছেলেপেলেদেরকে যারা আর্থিকভাবে অসচ্ছল বা মেধাবী তাদেরকে আমরা স্কলারশিপ দিয়ে ঢাকায় নিয়ে গিয়ে একটা জায়গায় রাখি, এবং আমরা যারা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রয়েছে তাদের তত্ত্বাবধানে ওরা থাকে। যার ফলে আমাদের সফলতাটা অনেক ভালো আসে আর কি, কারণ বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্টের গাইডেন্স যখন থাকে এগুলো। গত বছর যেমন আমরা 10 জন স্টুডেন্টকে নিয়ে গেছিলাম, যার মধ্যে 5 জন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে এবং বাকিরা হচ্ছে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আর কি। এই মূলামূলি আমাদের ইন্ট্রোডাকশন আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আসলে দেখলাম যে দুটি সংগঠনই আজকে যারা আছেন প্রত্যেকে আসলে এডুকেশন সেক্টর নিয়ে কাজ শুরু করেন। তো আমরা একটু জানতে চাইবো ম্যামের কাছে আসবো, পরবর্তীতে এডুকেশন সেক্টর থেকে আসলে এই করোনা পরবর্তী সময়ে রিলিফের কাজে বা এই সাহায্যের কাজে আসার ঘটনাটা কিরকম, বা আপনারা কি ধরনের কাজগুলো এখন করছেন? আমরা মূলত এডুকেশন, আমরা জানি যে আমরা যদি এডুকেশনকে প্রমোট করতে পারি এবং বিশেষ করে সুবিধা বঞ্চিত বাচ্চারা কোনো ধরনের সুবিধা পায় না, তাদের টিচারও এক ধরনের সুবিধা বঞ্চিত, এই এই স্কুল গুলোকে যদি আমরা প্রমোট করতে পারি এডুকেশনের দিক থেকে, এবং নানা ভাবে আমরা প্রমোট করার চেষ্টা করেই যাচ্ছি অনবরত, স্কুল গুলাকে লক্ষ্য করেই কিন্তু আমাদের সমস্ত পথ চলা, সেগুলোকে প্রমোট করতে গিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম কিন্তু আমাদের হচ্ছে, আমাদের ওখানে খান একাডেমি বাংলা আছে, তারপর টিচার্স ট্রেনিং প্রোগ্রাম খুব ভালোভাবে কাজ করছে, কো কারিকুলার অ্যাক্টিভিটি, লাইব্রেরি প্রজেক্ট এবং এলাইফ একটা সায়েন্স কে সহজভাবে খেলার মাধ্যমে বোঝানোর জন্য ইংলিশ প্রোগ্রাম আছে। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা আসলে কোয়ালিটি এডুকেশন করতে এনশিওর করতে চাই। আগে ছিল প্রমোট এডুকেশন, এখন হচ্ছে প্রমোট কোয়ালিটি এডুকেশন। আমরা কোয়ালিটি এডুকেশনের দিকে তাকাতে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে, আমরা সংগঠিত করছি আমাদের শিক্ষকদের, স্কুলগুলো আমরা অনেকবার মনিটরিং করছি। আমাদের এখন এই বছর 13টা স্কুল আছে আমাদের, আমরা অর্থায়ন করছি, আগামী অর্থায়ন করছে, আমরাও বিভিন্ন ভাবে অর্থায়ন করছি, সেই স্কুলগুলোকে আমরা বিভিন্ন ভাবে মোটিভেশন, আগে তো একত্রিত ছিল না স্কুলগুলো, একতাবদ্ধতা ছিল না, সেগুলো আস্তে আস্তে কিন্তু এখন নিজের একটা ফ্যামিলি তৈরি হয়ে গিয়েছে মোটামুটি। আমরা সবগুলো প্রোগ্রাম দিয়ে, এমনকি আমরা এত দরিদ্র স্কুল গুলাতে কিন্তু আমরা মোটামুটি সবগুলো স্কুলকে কম্পিউটার, প্রজেক্টর বিভিন্ন ভাবে আমরা যেন ওরা অনলাইনে যুক্ত হতে পারে সেটাও চেষ্টা করে যাচ্ছি, সেটা সম্পূর্ণ সফল হয় নাই। এবার কোভিড আসার পরে হঠাৎ, যখন প্রথম দিকে কোভিড আসলো বাংলাদেশ, তখন কিন্তু স্কুলগুলো খোলাই ছিল, সব স্কুল খোলা ছিল না প্রথম দিকে, কিন্তু আমরা অত বেশি ভয় পাচ্ছিলাম না, বাচ্চাদের স্কুলে নিচ্ছিলাম, কিন্তু আমেরিকা থেকে যে পরিচালনা করছিলেন আমাদের এই কোভিড নিয়ে বেশি চিন্তা ভাবনা করছিলেন, তাহসিন রো, যিনি আসলে মাথায় প্রথমেই ওনার এটা বেশি আসছে, আমরাও চিন্তা করছিলাম, তখন উনি বললেন যে স্কুলগুলোকে আমরা কিভাবে ই করবো, অ্যাওয়ারনেস গ্রো করবো, যে ওরা কিভাবে হাত ধুবে, কিভাবে মানে হেলথ যেটা এনশিওর করবে, আমরা কিভাবে প্রথমে আমরা আমাদের আন্ডারে হেলথ প্রোগ্রাম কাজ করে
একটা দল ভলান্টারি অর্গানাইজেশন ডক্টরস প্ল্যাটফর্ম, আমাদের 4টা স্কুলে ওরা কাজ করে। ওনাদের সাথে আমরা যোগাযোগ করলাম, ওনারা আমাদের কিছু লিফলেট দিল, তারপরে আমাদেরকে বললো যে আমরা একটা ট্রেনিং অর্গানাইজ করতে পারি টিচার হেড টিচারদেরকে নিয়ে এবং আপনাদের কর্মচারীদেরকে নিয়ে। তো আমরা সেটাও ঠিক করলাম যে আমাদের তখন এই ব্যাপারে কোনো তহবিল ছিল না, তহবিল ছিল না, আমরা ঠিক করলাম যে না, যাই তহবিল থাক আর না থাক আমরা শুরু করে দিব, কারণ বাচ্চারা যদি এফেক্টেড হয় তখন তো খুবই অসুবিধা হবে। যখন আমরা এই জিনিসটা শুরু করতে গেলাম তখন দেখলাম যে হঠাৎ করে সরকার আমাদের স্কুল বন্ধ ঘোষণা করলো। স্কুল বন্ধ ঘোষণা করার সাথে সাথে কিন্তু আমরা ওই জায়গাটা থেকে সরে গেলাম। এ তখন আমরা কিন্তু একটা ছোট্ট আমি আমার একটা পোস্ট দিয়ে আমি শুরু করলাম যে 4টা করে আপনারা ফেসবুকে দিলাম, পেজে দিলাম যে 4টা করে সাবান আপনারা আমাদেরকে ডোনেট করেন বা 4টা সাবানের দাম আমরা আপনারা। তখন কিন্তু আমাদের ওই পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিন এগুলো নিয়ে চিন্তা ছিল, ওটার মধ্যে অনেক সাড়া পেয়েছি আমরা ওই ছোট একটা অ্যাড দিয়ে পোস্ট দিয়ে। যথেষ্ট পরিমাণে কিন্তু টাকা আসতে শুরু করেছিল, কিন্তু যখন আমরা দেখলাম যে না, অন্যটা অন্যদিকে চলে যাচ্ছে, এই ওদের পরিবাররা আসতে শুরু খোঁজ দিতে শুরু করলাম যে না, ওদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে প্যারেন্টসদের, তখন তারা পড়ালেখা দূরে থাক এগুলা নিয়ে চিন্তাই বাদ দিয়ে দিয়েছিল আর কি। লেখাপড়ার চিন্তাটা আমরা যদিও জিজ্ঞেস করছিলাম কিভাবে লেখাপড়া চালাবেন চিন্তা করেন ওটা, কিন্তু তারা তখন আমরা বুঝতে পারছি যে দারিদ্র যখন আসে মানুষের আর অন্য কিছু নিয়ে চিন্তা করার সময় থাকে না। তখন সেই তাহসিন রৌফের পরিচালনায় এবং এখানে আমি খুব ভালোভাবে শুরু করলাম এবং চিন্তা করলাম যে স্কুল গুলাতে আমাদের যাওয়ার উপায় নেই, এবং অনেক ছেলেপেরা প্যারেন্টসরা ঢাকার বাইরে, আমরা খোঁজ নিলাম কি করে, আমাদের অনেক সদস্য সক্রিয় ভাবে কাজ করেছে এই এখানে, আমাদের যারা এমপ্লয়ি ছিল খুবই ভালোভাবে অর্গানাইজ হয়েতে কাজ করেছে। যে আমাদের ফান্ডে কত টাকা আছে, আমরা যদি টাকা দিতে শুরু করি এদেরকে খাবারের জন্য, আমরা পরে আমরা কিভাবে আমাদের অর্গানাইজেশন চালাবো, আমরা কর্মচারীদের বেতন দিব কিভাবে, স্কুলকে আমরা 2 বার ফান্ডিং করি বছরে, সেই ফান্ডিংটা না দিলে স্কুল গুলা তো টিচারদের বেতন বা তাদের কোনো খরচই চালাতে পারবে না। তখন আমরা চিন্তা করলাম কিভাবে আমরা এই এটা শুরু করবো, কিন্তু আমরা চিন্তা করলাম না যে আমরা যেহেতু আমরা এখন স্কুল মনিটরিং বন্ধ, আমাদের সেই খরচটা তো আমাদের হচ্ছে না, স্কুলে তো যেতে হচ্ছে না, স্কুল মনিটরিং এর বিরাট একটা খরচ, পয়সা খরচ হয় আমাদের, টাকা খরচ হয়, সেই ফান্ডটা তো আছে আমাদের, আমরা সেই ফান্ড থেকে খরচ শুরু করব। তারপরে আমরা চিন্তা করলাম কি কি দেওয়া যায়, এইভাবে আমরা একটা প্যাকেজ ঠিক করলাম। ঠিক করে আমরা সব স্কুলগুলোর সাথে যোগাযোগ শুরু করলাম, যোগাযোগ শুরু করলাম এবং তারা কিন্তু প্রথম দিকে ভয় পাচ্ছিল, অনেকটা রাজি হচ্ছিল যে কিভাবে তারা বাচ্চাদেরকে স্কুলে আনবে, তাদেরকে দিবে, তাদের পরিবারদের আনবে এত ভয়াবহ এর মধ্যে। পরে আমরা নিজেরাই অনেক যোগাযোগ করতে শুরু করলাম, নিজেরাই আমাদেরকে মোটিভেট করলাম যে আপনারা কিছু কিছু করে বাচ্চাদের আনেন, আমরা পৌঁছে দিব। প্রথমে তো আমরা ঢাকা স্কুল গুলাকে শুরু করলাম এবং ঢাকার স্কুল গুলাকে আমরা দেখলাম যে কিছু কিছু স্কুল, আমরা যেহেতু আমাদের সাথে ফেসবুকে ওদের কানেক্টেড ওরা, তো আমরা কিছু কিছু স্কুলকে দেখলাম ঢাকার আমাদের এরিয়া ধরে যারা আছে তাদের কিছু কিছু সাহায্য পাচ্ছে ওরা, বিভিন্ন কিছু কিছু সংস্থা থেকে, খুব বেশি না, 2-1টা স্কুল এরকম পাচ্ছে, 2টা বা 3টা। তখন আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কিভাবে এটা করেন, অর্গানাইজ করেন কিভাবে, ওদের কাছ থেকেও আমরা কিছুটা সাহায্য নিলাম যে অভিজ্ঞতা। তখন ওরা বললো যে আমাদের অনেক ভলান্টিয়ার আছে এবং আমরা টিচারদেরকে মোটিভেট করেছি। সেইভাবে আস্তে আস্তে মোটিভেট করতে করতে দেখা গেল যে যখন আমরা দিতে শুরু করলাম, এবং এখানে আমাদের সুবিধা হয়েছে, এখানে একজন ভেন্ডার, আমরা আমাদের জেনারেল ম্যানেজার ওনার পরিচিত একজন ভেন্ডারকে উনি ঠিক করলেন যে পৌঁছে দিবে, খাবার প্যাকিং করা থেকে শুরু করে খাবার পণ্য যে কোনো সাবান টাবান যা যা আমরা দিচ্ছি, ডাল চাল তেল নুন লবণ সবকিছু সহ, ওই ওরা প্যাকিং ও করে দিবে এবং ওরা পৌঁছে দিবে, পৌঁছানোর ব্যবস্থাও করবে। তারপর স্কুলগুলোর সাথে আমরা যোগাযোগ করলাম, যোগাযোগ করে আমরা প্রথম স্কুলটাতে, আমি এখানেই আমার বাসার কাছে মাইতুলা মানে ওখানে প্রথম ওখানে আমরা উদ্বোধন করলাম, ওখানে অল্প সংখ্যক বাচ্চা ছিল, তবুও উনি আমাকে যে সংখ্যাটা বললো দেখা গেল
সেই সংখ্যা হচ্ছে আরো 10 জনের মতো বেশি চলে আসছে শিক্ষার্থীরা, মানে পরিবার একজনের কাছ থেকে আরেকজন খবর পেয়ে তখন উনি নিজে নিজেই সাম দিয়েছে আর কি, নিজে কিনে নিয়ে এসে প্যাকেট করে ওখানে আমরা দিয়ে শুরু করলাম। তারপরে আমরা সবগুলো স্কুলকে দিলাম। তারপর ঢাকার বাইরে যে স্কুলগুলোকে আমরা দিব ঠিক করে, কারণ আমরা ঠিক করেছি যে আমাদের সবগুলো স্কুলকে দিব, আমরা 14টা স্কুলকে দিয়েছি। তো 14টা স্কুলকে দিতে গিয়ে তখন দেখলাম যে ওখানে আমরা টাকা পাঠাতে পারছি, এর মধ্যে কিন্তু আমাদের অন্যভাবে আমরা ফান্ড রেজ শুরু করেছি, যে আমাদের ডোনার যারা ছিল তাদের কাছে যেতে শুরু করেছি, আমরা যোগাযোগ করছি খুবই ভাবে প্রতিদিনই। আমরা এমন তিনবার চারবার মেসেজ করেছি আমি ব্যক্তিগত ভাবে, এমন কর্পোরেট ম্যানেজার যারা আছেন সিইও তাদেরকে আমি ইমেল না করে আমি ব্যক্তিগত ভাবে মেসেজ করেছি। তো তারা একটু অবাক অফিস গেলে আমরা করি না, তো আমরা আবার আবার শুরু করলাম অন্যভাবে কোচিং দেওয়া, যে আমাদের 3,000 শিক্ষার্থী পরিবারকে আসা পরিবারের সাহায্যে আমরা এগিয়েছি। এইভাবে আমরা যে দেখলাম যে অনেকে এগিয়ে আসছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছে। বিশেষ বলতে আমাদের চার্টার্ড ব্যাংকের কথা, ওরা আমাদেরকে অনেক দিকেই সাহায্য করছে, এবং আমাদের ডিবিএ আমাদের আরেকটা অর্গানাইজেশন আছে, আরো আছে অনেক অর্গানাইজেশন যারা স্বতঃস্ফূর্ত খুব বিশ্বাস করে আমাদের কথা এবং মানবিক এগিয়ে আসছে। আমার অসংখ্য ছাত্র, তাদের অভিভাবক, তারপরে আমি ইনস্টিটিউটে কাজ করি, আমার টিচার ঢাকা ইউনিভার্সিটির, কিন্তু এগিয়ে আসছে সাহায্য করার জন্য। আমেরিকাতে প্রচুর ভাবে তারা সহানুভূতিশীল হয়ে, এবং দেখা গেল আমাদের যত টাকা দরকার তার চেয়েও বেশি আমাদের ফান্ড রেজ হয়েছে। আমরা মোট 3,321 ফ্যামিলিকে আমরা পৌঁছাতে পেরেছি। ঢাকার বাইরে যে স্কুলগুলো আছে ওই স্কুলগুলোকে ওরাই ওরা আমরা টাকা দিয়েছি বিকাশের মাধ্যমে, বিকাশে যেহেতু প্রচুর পরিমাণে ফান্ড চলে আসছিল আমরা বিকাশের মাধ্যমে ওদেরকে টাকা পাঠিয়েছি, এবং তারা নিজেরা অর্গানাইজ করেছে। এই জন্য অনেক সময় দেখা গেছে আমরা যে এস্টিমেট করেছিলাম যে আমাদের খরচ হবে, অনেক ক্ষেত্রে কম হয়েছে, কারণ তাদেরও একটা মায়া লেগেছে যে আমরা এত কষ্ট করে আমরা বলছি যে আমাদের ফান্ড না, আমরা ফান্ড সংগ্রহ করার জন্য আমাদের শিক্ষার্থীদের পরিবারের জন্য এই টাকাগুলো পাঠাচ্ছি। এখানে উল্লেখ করতে হবে আমাদের খান একাডেমি প্রোগ্রাম, খান একাডেমি প্রোগ্রাম আছে, ওরা অনেকগুলো ভিডিও তৈরি করেছে, আগামী থেকে তাহসিন গ্রুপের উদ্যোগে অনেক ভিডিও তৈরি হয়েছে। আমাদের এখানে ল্যাব যেটা আমার ছাত্রীরা আছে সেই প্রজেক্টটাও দুটা ভিডিও ওরা তৈরি করেছে, মার্শিয়া তো আপনাদের সাথে যুক্ত আছে দেখেছি, তো এভাবে আমি একটু ভিডিও করার সময় নেই, আমি এত পারিনি, যাই হোক এভাবে আমাদের ফান্ড রিলিজ হয়েছে এবং ফান্ড ভালোই আছে। এবং ঢাকার বাইরে শুধু অসুবিধা সবচেয়ে বেশি আমাদের যেটা পোহাতে হয়েছে সার্জিক স্কুলে, আমরা যখন প্রথম আমরা যোগাযোগই করতে পারছিলাম না, আমাদের একজন টিচারের সাথে আমি যোগাযোগ করলাম যে কার মাধ্যমে আমরা এটা করতে পারি, তখন যে ওদের দেয় আগামী পক্ষ, আমরা স্কুলে সবচেয়ে বেশি করে থাকি, সেই সেখানে একজন টিফিন সরবরাহ করে। তা আমি ওনার সাথে ব্যক্তিগত ভাবে কথা বললাম, আমাদের উদ্দিন যে ম্যানেজার স্কুল প্রোগ্রাম ম্যানেজার কথা বললো ওনাদের সাথে কথা বলার কথা বলে, তখন ওনার মাধ্যমে আমরা বিকাশে আমরা টাকা পাঠালাম। আমি জানতে চাইলাম যে কত খরচ হবে, তো ওখানে খরচ উঠেছে ছিল আর সব কিছু সরবরাহ করার সময় যেদিন সরবরাহ করে তখন সেদিন দেখা গেল চার্জ ওরা বাদ হয়েছে সাহায্য নিয়ে যাওয়ার সময়, এবং এক লং লাস্ট আর্মিরা ফেরত পাঠিয়েছে। এরকম হচ্ছে মাঝখানে হয়তো দলকে চুরি করে নিয়ে যাওয়ার চিন্তাই করার একটা পরিকল্পনাও ছিল এই ধরনের থেকে। তারপরে দ্বিতীয়বার আমরা যখন পাঠাই তখন আর এই প্রবলেম গুলো ফেস হয়, ততদিনে আর্মিরা প্রশাসন সবাই জেনে গেছে যে আমরা ওদের সাহায্য করছি। তো এই ছিল আমাদের অভিজ্ঞতা আর কি।
অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা আসলে এবার একটু ভাইয়ের কাছে যে আতিফ ভাইয়ের কাছে আসছি, ভাইয়া আপনাদের একই প্রশ্ন যে আসলে এডুকেশন সেক্টর থেকে কিভাবে পরবর্তীতে এখানে আসা এবং কি কি ধরনের কাজগুলো আপনারা করছেন এবং কোন অঞ্চল জুড়ে? আচ্ছা, আসলে আমাদের এরকম ব্যাপক আকারে ত্রাণ যে কার্যক্রম করেছি আমরা, আসলে এরকম কোনো প্ল্যানই আমাদের ছিল না। প্রথমের দিকে যখন করোনার প্রথম যে চিহ্নিত হলো তিনজন আর কি, তো মার্চের 17 তারিখের দিকে আমরা প্ল্যান করলাম যে মানুষকে সচেতন করা উচিত আর কি। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বা আমাদের হচ্ছে দায়িত্ববোধ থেকে আমরা কাজটা শুরু করেছিলাম, যে আমরা কয়েকটি সংগঠনের হেল্প নিয়েছি আর কি। এখন পর্যন্ত আমরা প্রায় বেশ কিছু সংগঠনের সাহায্য পেয়েছি, যেমন প্রথমে যদি বলি কুড়িগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন KSWAD, তারপর হচ্ছে গুড্ডি ফাউন্ডেশন এবং ড্রিম ডিউ। ড্রিম ডিউ হচ্ছে একটা প্রতিষ্ঠান আর কি। তো এই তিনটা সমন্বয়ে আমরা প্রথমে লিফলেট বিতরণ করা শুরু করি আর কি। আমাদের কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় আমরা কাজটা করি আর কি, লিফলেট মানুষকে সচেতন করার জন্য। তারপর হচ্ছে জনসাধারণের জন্য মাইকিং গুলো আমরা করি, তারপর হচ্ছে মানুষের মধ্যে হাত ধোয়ার জন্য সাবান, তারপর হচ্ছে মাস্ক, এইসব এইসব জিনিস আমরা প্রথমে প্রোভাইড করি আর কি। প্রথমে গুড্ডি ফাউন্ডেশন আমাদেরকে অর্থায়ন করে এবং ড্রিম ডিউ আমাদেরকে অর্থায়ন করে আর কি। তো প্রথমের দিকে এই কাজগুলো আমরা করা শুরু করি। তারপরে আমরা যে উদ্যোগটা নিই সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা হচ্ছে টিউশনি করে চলে বা বিভিন্ন ভাবে ইনকাম করে নিজেদের চালায় বা পরিবারকে চালায়, তাদেরকে আমরা একটা সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করি আর কি। এটা হচ্ছে আমরা নিজস্ব অর্থায়নে মোটিভেট ভঙ্গামারির পক্ষ থেকে এবং হাবস হাবস একটা সংগঠন, হেল্প এন্ড এইড ফর হায়ার স্টাডি, এই এই সংগঠনের মাধ্যমে আমরা প্রায় 15 জন শিক্ষার্থীকে সুদমুক্ত ঋণ দিই, যা শিক্ষার্থীদের এই করোনাকালীন দুর্যোগে পরিবারের কিছুটা মানে সাপোর্ট দেয় আর কি এরকম। আর তারপরে আমরা যখন যে ম্যাডাম যে কথাটা বললেন যে আসলে প্রথমে তো এইভাবে এরকম ভাবে চিন্তা ছিল না, পরে দেখা যায় যে মানুষের তো খাওয়ারই জায়গা নেই, সচেতন দিয়ে কি হবে। তো পরে আমরা খাওয়ার ব্যবস্থা করলাম আর কি। তো এই ত্রাণ কার্যক্রমটা আমরা প্রথমে শুরু করলাম, সেটা হচ্ছে যে তোমার আপনার হচ্ছে চাঁদা তুলে আর কি। আমরা ব্যাচ ওয়াইজ চাঁদা তুলি। 2000 আমরা ছিলাম SSC 13 ব্যাচ, তো SSC 13 থেকে SSC 12, তারপর 11 বা 8 7, আমাদের পরে যে 2016 17, এই ব্যাচ গুলো মাধ্যমে আমরা হচ্ছে টাকা পয়সা তুলি আর কি। টাকা পয়সা প্রথমে আমাদের ছিল যে আমরা হয়তো 20-30 হাজার টাকা তুলতে পারবো, তুলে যে কয় টাকা উঠবে আমরা মানুষকে সহযোগিতা করে দিব। তো প্রথমে আমরা অবাকই হয়েছি যে কিছু, প্রথমে যখন শুরু করলাম পরে একটা খুব ভালো একটা সাড়া পেয়ে গেলাম আমরা। তো দেখা যায় আমরা প্রায় চাঁদা তুলে ফেলাম 90,000, মানে 90,000 টাকার মতো আমরা টাকা পয়সা তুললাম। তো এই টাকা তুলে আমরা প্রথমে 230টা পরিবারকে আমরা হেল্প করলাম আর কি। তো এই 200টা পরিবেশকে হেল্প করলাম আমরা হচ্ছে, আমাদের ভুরুঙ্গামারীতে হচ্ছে 10টা ইউনিয়ন রয়েছে আর কি। তো 10টা ইউনিয়ন আমরা বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিনিধি রয়েছে এবং ভলান্টিয়ার রয়েছে অনেকেই, অসংখ্য ভলান্টিয়ার আমাদের যারা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রত্যেকটি ইউনিয়নে 15-20টা 25টা করে ফ্যামিলিকে আমরা হেল্প করি আর কি। তো আমাদের এই কার্যক্রমটা পরে একটা সংগঠনের নজরে আসে, সেটা হচ্ছে কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশন, CNS ফাউন্ডেশন। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের 6 জন প্রবাসী বাংলাদেশী সংগঠন, যার মধ্যে একজনের বাসা হচ্ছে ভুরুঙ্গামারীতে, ওনার নাম হচ্ছে কালাম কামরুজ্জামান। তো উনি আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা তো হেল্প করতে চাই মানুষকে, তো তো আমরা দেখেছি তোমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে হেল্প করেছো। তো তারপরে ওরা আমাদেরকে বলেছে আপনারা আপনাদের প্ল্যাটফর্ম ইউজ করে আমরা মানুষদেরকে হেল্প করতে চাই। তো সেই অনুযায়ী আমরা কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশনের মাধ্যমে প্রথমে আবারও 230টি পরিবারকে হেল্প করি প্রথম ফেজে আর কি, মানে কেয়ার অ্যান্ড শাইনের প্রথম ফেজে, এবং সেকেন্ড ফেজে আবার আমরা 170টা পরিবারকে হেল্প করি, যার মধ্যে 20টা পরিবার হচ্ছে মধ্যবিত্ত, মানে নিম্ন মধ্যবিত্ত, যারা কখনো কারো কাছে ত্রাণ চাইতে পারে না, হ্যাঁ, বা কেউ তাদেরকে সহযোগিতা করে না, এইরকম পরিবারগুলোকে আমরা সহযোগিতা করেছি। এবং আগামী কিছুদিন পরে আমরা আরো 2টা ফেজ চালাবো হচ্ছে কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে। সেখানে আমরা আরো প্রায় 250-350 ফ্যামিলিকে আমরা হয়তো বা কিছু সাহায্য করতে পারবো। আর আমরা একজন লন্ডন প্রবাসী ভাইয়ের মাধ্যমে প্রায় হচ্ছে 25-টা ফ্যামিলিকে ঈদ উপহার দিয়েছে আর কি,
উনিও এটা আমাদের মোটিভেট ভুঙামারিকে ডোনেট করেছেন, যার মাধ্যমে আমরা এই কাজগুলো করেছি। আর একটা বড় কাজ করেছি আমরা, সেটা হচ্ছে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েন, তার বাবা হচ্ছে অসুস্থ পড়েছেন। এখন দেশে এই সমস্যায় আসলে টাকা পয়সা ম্যানেজ করা খুব কঠিন। তো যখন আমরা কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশনকে জানালাম, তখন তার বাবা হচ্ছে ক্যান্সারে ভুগছেন আর কি, তার চিকিৎসা চলছে। তো কেয়ার এন্ড ফাউন্ডেশন শাইন ফাউন্ডেশন তাদেরকে হচ্ছে 70,000 টাকার একটা সহযোগিতা করেছে আর কি। এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি যে ত্রাণ কার্যক্রমের কথা যদি বললাম এরকম। তো আমাদের আরো দু একটা কাজ রয়েছে, আমি কি এখনই বলবো নাকি আর পরে সময় দিবেন? আচ্ছা আচ্ছা, আপনি আপনি বলুন আমরা তো। হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা ড্রিম ডিউ যে আমাদের প্রতিষ্ঠান রয়েছে, এটা আসলে অ্যাডমিশন বেসড একটা প্রতিষ্ঠান, অ্যাডমিশন হোস্টেল প্লাস টিউশন কেয়ার। তো এর মাধ্যমে আমরা অনলাইন ক্লাস চালিয়েছি আর কি। অনলাইন ক্লাস আমরা নিয়েছি কারণ আপনারা জানেন HSC পরীক্ষার্থী বন্ধ হয়ে রয়েছে, তো ওরা অনেকটা মানসিক ভাবে বিপর্যস্ত রয়েছে। তো আমরা চেষ্টা করেছি যে এমন ভাবে ক্লাস গুলো নিতে যেন তাদের যে সামনে HSC পরীক্ষার সেই প্রিপারেশনে কিছু হেল্প হয়, প্লাস কিছুদিন পরে যে তাদের অ্যাডমিশন টেস্ট রয়েছে এর জন্য একটা তাদের যে প্রিপারেশন রয়েছে সেটা যেন কাভার হয়। সেই চিন্তা থেকে আমরা অনলাইন ক্লাস নিয়েছি, এখন পর্যন্ত 25টা ক্লাস আমরা নিয়েছি এবং 7টা এক্সাম রয়েছে। 7টা এক্সামে আমরা ওদেরকে ছোটখাটো পুরস্কার দিয়ে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করেছি আর কি। আর হচ্ছে আমাদের একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে করোনা আপডেট কুড়িগ্রাম। আমাদের যারা কুড়িগ্রামের বিভিন্ন সংগঠন মিলিত ভাবে এই ইয়াটা চালাচ্ছে আর কি। তো এই করোনা আপডেট কুড়িগ্রামের মাধ্যমে আমরা হচ্ছে টেলিমেডিসিনটা প্রায় রংপুর এবং কুড়িগ্রামের যারা বড় বড় ডাক্তার রয়েছেন এর মাধ্যমে এদেরকে আমরা টেলিমেডিসিনের আন্ডারে এনেছি, এবং কোনো রোগীর যে কোনো সমস্যায় পড়লে এই এখানে ফোন কল করে আর কি তার সব সকল সমস্যার সমাধান পেয়ে যায়। তারপর হচ্ছে আমরা একটা ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। কোভিড সম্পর্কিত যাবতীয় তথ্য এটা হচ্ছে আমরা এই সংগঠনের মাধ্যমে প্রোভাইড করেছি। আপনারা হয়তো বা মানুষ মানুষের জন্য সংগঠন এবং পে ইট ফরওয়ার্ড নামে দুইটি সংগঠনের নাম শুনে থাকবেন। তো এই সংগঠন সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে PPE দিয়েছে। তো আমাদের কুড়িগ্রাম জেলার যে 230টি PPE বরাদ্দ ছিল, আমাদের মাধ্যমে এটা আমরা 10টি হাসপাতালে পৌঁছে দিয়েছি। আর হচ্ছে ড্রিম ডিউ এবং হাবস এই দুইটা সংগঠনের সমন্বিত ভাবে আমরা স্কলারশিপের যে ব্যবস্থাটা, এই বছর আমরা স্কলারশিপ দিব। আর করোনাকালীন আমাদের যে ক্লাসগুলো চলছে এর মাধ্যমে আমরা আরো 2-3 জনকে সিলেক্ট করে, ইতিমধ্যে আমরা 20 জনকে বিভিন্ন ভাবে সিলেক্ট করেছি পরীক্ষা নেওয়ার মাধ্যমে, হয়তো আরো 3 জনকে নিয়ে আমরা 23 জনের একটা স্কলারশিপ আমরা চালু করব। আর মোটিভেট ভঙ্গা আমার মূলত এডুকেশন নিয়েই কাজ করি আমরা, বিশেষ করে আমরা সেমিনারটা অনেক বেশি গুরুত্ব দিয়ে করি। সেমিনারের পাশাপাশি সেখানে পরীক্ষা নেয় বা বিভিন্ন অ্যাডমিশন বেসড তথ্য থাকে। তারপর হচ্ছে আমরা রক্তের গ্রুপ থেকে নির্ণয় করে এবং আমাদের এই গ্রুপটা সরি দুঃখিত, যে কেউ যে কোনো সমস্যায় পড়লে আমাদের এই গ্রুপে পোস্ট করলে আমরা চেষ্টা করি যে যে কোনো সমস্যার সমাধান করতে। আর আরেকটা সংগঠনের কথা না বললে নাই, সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হাফিজ ভাই আর কি, যার মাধ্যমে আপনাদের সাথে আমার পরিচয়। উনি হচ্ছে ওনারা একটা ইউনিয়নে, পাইকেশ্বরা ইউনিয়ন ভোগনামারি উপজেলা, সেই ইউনিয়নে 61টি পরিবারকে তারা এখন বলতে হেল্প করেছেন, এবং তারা সব সময় দারিদ্র বিমোচনে কাজ করে থাকেন। ওনারা এডুকেশন বেসড কাজ করে থাকেন, দারিদ্রদের যে মেধাবীদের বৃত্তি থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট A+ প্রাপ্তদের সব সংগঠনে এই কাজগুলো করে থাকে আর কি। আর আমাদের আমাদের মোটিভেট ভুঙ্গামারি কি ভুঙ্গামারি উপজেলা 15 থেকে 17টা সংগঠন আর কি সহযোগিতা করেছে। এই হচ্ছে, সবার নাম দিলে হয়তো অনেক সময় নষ্ট হবে, আমি ধন্যবাদ আর কি। এই ছিল আমার মোটামুটি সবকিছু। ধন্যবাদ আতিফ ভাইকে। আমরা একটু ম্যাথের কাছে চলে আসি, সেটা হচ্ছে যে আমরা একটু জানতে চাইবো যে এই যে আপনারা কাজ করছেন, আপনারা প্রায় 14টি স্কুল সারা বাংলাদেশ ব্যাপী, এবং সেখানে আপনারা বিভিন্ন সময় মানে এই সময়টিতে আপনারা খাদ্য প্রদান করেছেন, ত্রাণ সামগ্রী দিয়েছেন, তো এই কাজগুলো করতে গিয়ে আসলে এই সময়টিতে কি ধরনের সমস্যা ফেস করেছেন আপনারা? আপনি অলরেডি আমাদের বলছিলেন যে একবার আপনাদের এই খাবার গুলো হয়তো ডাকাতির মতো হয়ে গেছিল, এরকম এছাড়া এই ধরনের আর কি সমস্যা আপনারা ফেস করেছেন এবং সেখান থেকে আপনারা উঠে এসেছেন কিভাবে? বললাম যে আপনাদের যে টাকা আছে আমরা দিয়েছিলাম বছরের শুরুতে, ওখান থেকে আপনারা
খরচ করে না। আমরা করলে আমরা কিন্তু আমরা আমাদের পাঠিয়ে দিব। যখন ব্যাংক যেহেতু বন্ধ ছিল এবং আমাদের কাছেও যখন পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, তখন আমরা কিন্তু ভাবছিলাম যে কিভাবে ওদেরকে, এখন ব্যাংকেও যেতে পারছি না, ব্যাংক কিছুতেই আমরা খোলা পাচ্ছিলাম না, পাঠাতে পারছিলাম না। তখন আমাদেরকে বললাম যে আপনারা ব্যাংক থেকে টাকাটা তুলে, আমরা যে টাকাটা দিয়েছিলাম আপনাদেরকে সেই টাকাটা তুলে আপনারা এখন আপাতত খরচ করেন। তখন দেখলাম যে অনেক স্কুল অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, আবার কেউ ব্যাংক থেকেও টাকা তুলতে পারছিল না। এবং অনেকে বললো যে আমেরিকা থেকে যাদের পরিচিত, সবগুলো স্কুলই কিন্তু কারো না কারো পরিচিত স্কুল গুলা, কেউ কেউ বললো যে আমাদের গানের দরকার নাই, পরে আমরা টিচারদের বেতন দিতে পারবো না। এই ধরনের সমস্যা অনেকগুলো অনেক ধরনের সমস্যা হয়েছে। তারপরে আমাদের যারা কর্মচারী তারাও কিন্তু একটু দ্বিধাগ্রস্ত ছিল, স্কুল গুলাতে কিভাবে যাবে, তাদের নিজস্ব নিরাপত্তা নিয়ে, স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে অসুবিধা, যার জন্য আমি কিন্তু নিজে সাহস করে প্রথম স্কুলটাতে যে আমি গেলাম, কিন্তু আমিও প্রচুর পারিবারিক ভাবে আমি প্রচুর পরিমাণে আমি বাধার সম্মুখীন হয়েছি, অনেক কটূক্তি শুনতে হয়েছে আমাকে। শেষে আগামী থেকেই আমাকে বললো যে আপনার যাওয়ার দরকার নেই। আমি ভেবেছিলাম আরো কিছু স্কুলে যাব, কারণ আমি যে একজন শিক্ষক ছিলাম, প্রধানত একজন শিক্ষক, আমার শিক্ষার্থীদের জন্য অনেক বেশি মায়া, এবং শিক্ষা শিক্ষকদের কাছে যেতে পারলে তারাও এই ধরনের, এবং আবার কিছু কিছু স্কুলের টিচারও আসতে চাচ্ছিল, আর সব জায়গায় অসুবিধা গুলো হয় নাই। তবে আমরা, আমার মনে হয় এত বাধার সম্মুখীন হই নাই যতটা হওয়ার কথা ছিল। এবং পরবর্তী দেখা গেল কর্মচারীরাও কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে, কেউ কেউ, সবাই না, সবাইকে আমরা ডাকিও নাই এসবের মধ্যে, কারণ সবাইকে বিপজ্জনক অবস্থায় ফেলতে চাইনি। তো যারা আমরা ডেকেছি তারা গিয়েছে, কাজ করেছে, এবং প্রয়োজন মতো ব্যাংকেও গিয়েছে। যেমন আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার, সে একজন মহিলা, মোটামুটি বয়স্ক, তার ডায়াবেটিস আছে, তাও কিন্তু সে অনবরত অনবরত আমার সাথে কাজ করেছে, কারণ এই যে বিকাশে টাকা আসাটা কিন্তু যথেষ্ট পরিশ্রমের ব্যাপার। তাকে জানানো, এই জিনিসগুলা করা, আমাকেও জানায়, আমি আবার তাকে জানাই, এই ধরনের বাধা ছাড়া তেমন কোনো বড় বাধা আমাদের আসে নাই। আমরা অর্গানাইজ ছিলাম, এবং শত আমার প্রতি সপ্তাহে আমাদের দুইটা করে মিটিং করতাম আমরা আমেরিকার সবার সাথে, যারা যারা যুক্ত ছিল, এবং এখানে যারা আমরা যারা যুক্ত ছিলাম, কি কি অসুবিধা হতে পারে, কি অসুবিধা হলে কি করব কিভাবে। তো সবসময় আমরা সাহস পেয়েছি, সাহস দিয়েছি। এবং আরেকটা সংগঠন, আমাদের ভাইস প্রেসিডেন্ট, উনিও বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে শেষে অনেক ফান্ড জোগাড় করতে পেরেছেন। ফান্ডের ক্রাইসিসটা আমরা প্রথমে যে ভয়টা পেয়েছিলাম, শেষের দিকে দেখলাম যে না, ফান্ডের ফ্লোটা ভালোই ছিল, এবং কেউ কেউ এখনো দিতে চাচ্ছে এরকম এরকম। তবে আমরা তো আমাদের যেটা সত্যভাবেই নিতে হবে, যে জাকাত সব সময় সব জায়গায় তো নেওয়া যায় না, সেটাও আমরা চিন্তা করেছি। অনেকে অনেক বেশি জাকাত দিতে চেয়েছে, সেটাও আমরা আপাতত রোজার মাসে প্রচুর পরিমাণে জাকাত পাওয়া গেছে, এটা টাকা আমরা খাদ্যের পিছনে ব্যয় করতে পারি, কিন্তু সবসময় লেখাপড়ার সব কাজে তো আমরা ব্যয় করতে পারবো না। সেই জিনিসটা চিন্তা করে আমরা ওইটাকে স্টপ রেখেছি আপাতত। এখন আমরা চেষ্টা করছি যে ওদের পড়াশোনার, এবং আমাদের স্কুল প্রোগ্রাম থেকে এখন আরেকটা উদ্যোগ নিয়েছে যে স্কুলে কিছু কিছু, কারণ আমাদের শিক্ষার্থীদের অভিভাবকদের টেলিফোনও নেই তেমন, ভালো ফোন নেই, টিচারদেরও তেমন নেই, টেলিভিশন নেই বললেই চলে, ওরা একটা বস্তির মতো একটা বাসায় সবাই মিলে থাকে, পড়াশোনার পরিবেশ আমরা যতই বলবো যে পরে আপনারা খোঁজ নেন, ফোন করেন, হ্যাঁ তারা ফোন নেয়, ফোন করে, কিন্তু টিচারদেরও যেমন অসুবিধা, আর্থিক অসুবিধার মধ্যে আছে, তারপর আমরা টিচারদেরকেও দিয়েছি, কিন্তু আমরা সাহায্য করেছি, আমরা তারাও অসুবিধার মধ্যে, টানা পড়ানোর মধ্যে আছে, লেখাপড়ার এই কথাগুলো আমরা বলছি সারাক্ষণই, কিন্তু এখন আস্তে আস্তে ওনাদেরকে আমরা একটা বুদ্ধি করলাম যে ফেসবুকের গ্রুপের মাধ্যমে, আমার ফেসবুক গ্রুপের মাধ্যমে সমস্ত হেড টিচার সবাইকে পাড়ি নাই, যেমন সাজিকের এবং লক্ষ্মীপুর সীমান্ত বাজার
যেটা যশোরে ঝিনাইদহে অবস্থিত, তাকে আমরা যুক্ত করতে পারি না ফেসবুকে, কারণ এই জিনিসগুলোর সাথে যন্ত্রের সাথে সংযুক্ত হওয়া কিন্তু সবার জন্য সম্ভব হয় না। এবং সাজেটের ওর একটা শুধুই ওই আগের কালে আগের দিনের মোবাইলটা আছে, যেটা তো ওই ধরনের মোবাইলও নাই, তো ওনাকেও যুক্ত করতে পারি নাই। তো এই দুজন ছাড়া আমরা মোটামুটি সবাইকে যুক্ত করতে পেরেছি, এবং তাদেরকে তারা কি লেখাপড়া কেমন ভাবে বাচ্চাদের খোঁজ দিচ্ছে, কিভাবে কি করছে, কারণ আমরা কিছু কিছু সায়েন্সের বেশ কিছু শিট ওদেরকে তৈরি করে দিয়েছি অ্যাসেসমেন্টের জন্য, মূল্যায়ন করার জন্য কালার আমরা অ্যাসেসমেন্ট শিট তৈরি করেছিলাম ট্রেনিং এর সময়, কিন্তু সেই ট্রেনিংটাও ভালোভাবে আর ফলপ্রসূ ভাবে আমরা ইয়ে করতে পারিনি। তো তখন বললাম যে আপনারা এই পড়াটা দেন, পড়া নেন আর জিজ্ঞেস করেন, তারপরে শীত গুলা এসে নিয়ে যেতে বলেন। কিছু কিছু স্কুল নিজেরাই সংগঠিত ভাবে এরকম করেছে যে ওরা পড়া দিয়েছে, শীতটা নিজেরা তৈরি করেছে, যেখানে হেড টিচাররা খুব স্ট্রং তারা। আবার অনেকের আছে যে, যেমন আমাদের স্বপ্ননগর বিদ্যানিকেতন যেটা পটিয়াতে অবস্থিত, সেইটা থেকে বাচ্চারা অনেক দূরে থাকে, এবং সেখানে যে স্কুলে এসে কিছু ওরা নিবে, অনেক দরিদ্র ওরা, অনেক বেশি গরিব, সেই জায়গায় হয়তো অনেক জায়গায় হয়নি। কিন্তু আমি দেখলাম যখন আমরা মোটিভেশনাল কথা বললাম, তখন ওনারা কিন্তু আস্তে আস্তে উদ্দীপিত হতে শুরু করলো। এবং এইবার কিছুদিন আগে আমরা 27, 28, 29 এই 3 দিন আমরা জুমের মাধ্যমে অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কিভাবে করবে বাচ্চাদের শিক্ষার্থীদের, যেহেতু এটা 21 সাল থেকে একেবারেই ভালোভাবে সরকার এই অ্যাসেসমেন্টটাকে ইয়ে করবে, যে প্রয়োগ করবে, সেই জন্য এই জিনিসটা কিন্তু যথেষ্ট কঠিন। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করাটা কিভাবে কোন ডোমেইনের উপরে করবে, প্রথম দিন যখন আমরা, এবং আমাদের জুম ট্রেনিংটা আমরা বলবো আমরা খুবই ফলপ্রসূ হয়েছি, কোনো কোনো স্কুলের ক্ষেত্রে এত সুন্দর অংশগ্রহণ ছিল, এবং তারপর থেকেই তারা কিন্তু বলছে যে আমাদেরকে আলাদা আলাদা করে সাবজেক্টে যদি ট্রেনিং দেওয়া হয়, আমরা সায়েন্স, ম্যাথ এবং ইংলিশের উপরে ট্রেনিংটা দিয়েছি, লেসন এক্সাম্পল দিয়ে দিয়ে প্রথমত আমরা কিভাবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করতে হয়, কোন কোন ডোমেইনের উপর করতে হয়, এই ধরনের জিনিসগুলো আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি। তারপরে সাবজেক্ট ওয়াইজ প্রথম দিন সায়েন্স, তারপরে দ্বিতীয় দিন ইংরেজি, তারপরে অঙ্ক, গণিত, এই জিনিসগুলোর উপর দিয়েছি। এবং আমরা আস্তে আস্তে দেখেছি যে প্রথম দিন ওনাদের যে অসুবিধা গুলো ছিল, জুমে জয়েন করাও তো আমার জন্য অনেক সময় অসুবিধা হয়, যদিও আমি জুমে ক্লাস নিই অনেক সময়, কিন্তু দেখা যায় যে তখন একটা গ্রুপের সাথে নিই, এভাবে তো এত আলাদা আলাদা, এত বাইরে ওনাদের কারণে অসুবিধা, তো কথা বলছিল মিউট করতে জানছে না, অনেক ধরনের অসুবিধা আছে না যন্ত্রের, তাই যে এই ধরনের অসুবিধা গুলোকে আস্তে আস্তে দেখলাম যে ওনারা যুক্ত হতে পারছে। এবং লাস্টের দিন খুব স্বতঃস্ফূর্ত ছিল, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং শেষের দিন 30 জন টিচার সারা বাংলাদেশের থেকে 30 জন টিচার অংশগ্রহণ করেছে, এবং তারা আমাদের অনুরোধ করেছে যে আমরা যেন জুমের মাধ্যমে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে ওনাদের ট্রেনিংটা নিই। এবং ওনারা এখন কিছু কিছু শিক্ষার্থীদের এনে অল্প অল্প হয়তো 10 জন এরকম করে এনে আজকে থেকে ক্লাস শুরু করেছে কিছু, এটা যদিও সরকারি এর বিরুদ্ধে চলে যায়, তবু আমাদের কোনো উপায় নাই, কারণ ওরা টেলিভিশনের ক্লাস তো দেখতে পাচ্ছেন না, ওরা ফোনে টিচারের কথা শুনে কোনো ইয়ে হচ্ছে না, টিচারও ওরকম ভাবে উদ্যোগ নিতে পারছেন না, ওনার ওখানে তো আমি মোবাইলের টাকাটা দিতে পারছি না, ফ্লেক্সি করতে গেলেও তো টাকা লাগে, সবারই তো অসুবিধা, স্টুডেন্টদেরও টাকা লাগে। তো সেই জিনিসটা ইয়ে করে আমরা দেখলাম যে না, ওদেরকে কিছু কিছু যদি স্কুলে আনা যায়, অন্তত 5-এর বাচ্চাদের যারা একটু বড় হয়েছে 10 জন 10 জন করে, এবং তাদেরকে আগামী থেকেই ওরা ঠিক করলো যে যারা আসবে তাদেরকে কিছু টিফিনের ব্যবস্থা করবে স্কুলে আসার জন্য, তারপরে ওরা কিছু পড়বে, যখন আস্তে আস্তে 10 জন 12 জন করে পড়তে পড়াশোনা শুরু করবে, তখন অন্যরাও কিন্তু উৎসাহিত হবে, এবং টিচাররাও কিন্তু এখন আনন্দ পাচ্ছে, মানে ওরা ভালো লাগছে ওদের কাছে, ওনাদের কাছে। তা আমাদের এবার SSC রেজাল্ট ভালো হয়েছে স্কুলগুলোতে,
জেএসসি রেজাল্ট তো খুবই ভালো হয়েছে কিছু 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 স্কুল গুলোতে। তা আমরা মনে হয় আবার শিক্ষা প্রোগ্রামে আমরা একটা একটা গিয়ে আমাদেরকে পুরো মাস্ক, 3,000 বাচ্চার জন্যই মাস্ক দিয়েছে, 3,000 বাচ্চার জন্য ছয় মানে 5,000 মাস্ক দিয়েছে, যেন দুটো করে একজন ব্যবহার করতে পারে একটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শিনশিন। ওরা প্রথম থেকে আমাদেরকে শতপ্রণোদিত হয়েই সাহায্য করছে। আমরা এখন চেষ্টা করব ওই মাস্ক গুলা কিভাবে তাদের পৌঁছানো যায়, এবং আমাদের ডক্টরদের মাধ্যমে, ডক্টর প্ল্যাটফর্মস এর মাধ্যমে যদি আমরা না যেতে পারি, যদি এই অবস্থায় থাকে লকডাউন বা স্বাস্থ্যের ইয়ে থাকে খুব বেশি অসুবিধাজনক থাকে, কারণ আমাদের কর্মচারীকে আমরা কোনো বিপজ্জনক অবস্থায় পাঠাতে চাই না কখনো। ডক্টর আমরা তাহলে জুমের মাধ্যমে হয়তো একটা ট্রেনিং সেশন এভাবে চেষ্টা করতে পারবো ডক্টর প্ল্যাটফর্মের মাধ্যমে, যে কিভাবে ক্লাসে ঢুকতে হয়, কিভাবে ভিডিও দিয়ে টিচারদেরকে যদি যুক্ত করতে পারি, আর আমরা কিছু পোস্টার বা যাই হোক লিফলেট এগুলো আমরা পৌঁছে দিতে চেষ্টা করব, যেভাবে হোক পৌঁছে দিতে চেষ্টা করব, যাতে ওদের। আর একটা আনন্দের খবর হচ্ছে আমাদের এতগুলো বাচ্চার মধ্যে কেউ কিন্তু করোনার আক্রান্ত হয়নি, ওরা যদিও এত খারাপ অবস্থায় থাকে তাদের কিন্তু সচেতন ছিল যতটুকু মনে হয়। একজনের বাবা শুধু করোনা আক্রান্ত হয়েছে এবং তার ফ্যামিলিও কিন্তু ভালো আছে। তা আমাদের ডক্টর্স প্ল্যাটফর্ম রেডি ছিল সবসময়, তাদেরকে বলা হয়েছে আমরা 18 ঘন্টা বা 24 ঘন্টায় দরকার হলে আমরা ফোন কল নিব, তেমন ফোন তাদের কাছে আসে না, দিয়ে একটা আসছে হয়তো কাশি হয়েছে জ্বর হয়েছে এই ধরনের প্রবলেম নিয়ে। তো আমরা শিক্ষাক্রম এবং আমরা এখন আমাদের যে ট্রেনিং টিমটা আছে, টিচার্স ট্রেনিং টিম এবং খান একাডেমি টিম, দুটো টিমই খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে দুইটা প্রোগ্রামকে, যে আমরা অনলাইন যেসব ক্লাসগুলো ভালো ভিডিও আর পাওয়া যায় শিক্ষক বাতায়নে, সেই ক্লাসগুলোকে আমরা আলাদা আলাদা করে, সবাই সবগুলো ক্লাস তো ভালো হয় না টেলিভিশনে সংসদ টিভিতে, যেগুলো ভালো খুব ভালো ক্লাস সেই সেগুলোকে আমরা নিজেরা করব, রেকর্ড করব, আবার রেকর্ড ডাউনলোড করে পরে স্কুইজ করে ওদেরকে পাঠিয়ে দেবো যেন ক্লাসে ওনারা দেখাতে পারে। দরকার হলে আমরা অ্যাসেসমেন্ট শিট তৈরি করব, এবং আরো দরকার হলে আমাদের যারা ট্রেনার তারা ক্লাস নিজেরা তৈরি করবে, যেমন অনেক কিছু প্র্যাকটিক্যালি করাতে হয়, ওই প্র্যাকটিক্যালি করে ওগুলো রেকর্ড করে ভিডিও করে আমরা সেই ক্লাসগুলো পাঠাবো, এবং সেটা আমরা জোরে সোরে আমরা সেই কাজটা শুরু করেছি। এবং খান একাডেমি টিম এবং আমাদের স্কুল প্রোগ্রাম টিম ওরাও কাজ করছে যে ক্লাসে যেন ওরা রেগুলার মূল্যায়ন করতে পারে, পড়াতে পারে, সেটা যেন স্কুলে কিছু কিছু করে আনতে পারে, হাইজিন মেনটেন করে, সেফটি, আমাদের সমস্ত স্বাস্থ্যের কোনো অসুবিধা না হয়ে। তবে আমরা খুব ছোট বাচ্চাদেরকে এখনো অ্যালাউ করছি না আনাটা, একটা স্কুল চাচ্ছিল যে ছোটদের আনতে, কারণ ছোটরা ওদেরকে টাচ করবে, সেই ইয়ে থেকে আমরা কিছু ক্ষতি আমাদের হবেই, আমরা যারা সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করছি। তবে সরকার, আমি শুনছি আইসিটি মিনিস্টার আজকে ঘোষণা করেছেন যে উনি মোবাইলে ওরা যেন টিচাররা ব্যবহার করতে পারে এবং স্টুডেন্টরা 5 মিনিট করে প্রত্যেক টিচারের সাথে ওরা যুক্ত হতে পারবে, কোনো ইয়ে দিতে হবে না, ওদের টাকা খরচ হবে না সেই কলের জন্য। এটা একটা বিরাট সুবিধা, আমি সরকারকে এই জন্য ধন্যবাদ জানাবে, আইসিটি মিনিস্ট্রিকে, যে এই সুবিধাটা পেলে। আমি কিন্তু সারাক্ষণই সবাইকে বলতেছি, সবাই শুধু জুমে ক্লাস নিতে পারবে, অনলাইনে ক্লাস নিতে পারবে, সংসদ টিভি দেখে ক্লাস নিতে পারবে, আমাদের বাচ্চাদের এই সুবিধাটা তো নাই, যাদের একটা ফোন আছে তারাও কিন্তু তাদের বাবা বাইরে চলে গেছে, তারা তো তাদের বাচ্চাকে ফোনটা দেয় না, ওই সচেতনতা তো ওনাদের মধ্যে নাই বা ওনাদের পারেও না, ওটা সম্ভব না, একটা প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদা ফোন দিতে হবে। এখন আমাদের কিছু কিছু শিক্ষার্থীদের ট্যাব আছে, ওখানে হয়তো ওরা খান একাডেমির ম্যাথ গুলা প্র্যাকটিস করতে পারবে, ওটা দেওয়া শুরু করেছি আমরা, সবকিছু তো একসাথে করা যায় না, আমরা আশা করি যে আমরা একটা সময় গিয়ে ফলপ্রসূ ভাবে সরকারের চেয়েও আমরা, আমাদের কাছে মনে হয় আমাদের আশা করি আমরা আরো সফল হব, এবং পরবর্তীতে যদি তাদের এই ক্রাইসিস আসে, আমার মনে হয় না এত বড় ক্রাইসিস তারা আসবে, যে খাদ্য সংকট, এই সংকটটা যদি আসে আমরা আবারও প্রস্তুত হয়ে আছি,
এবং আগামী এখনো আমরা এখন ফান্ড তুলছি না আগামী এডুকেশন ফাউন্ডেশন থেকে, কারণ আমরা এই শিক্ষা কার্যক্রমটাকে এগিয়ে নিতে চাচ্ছি, কিন্তু ওনারা ওখানে ফান্ড তুলছেন বিভিন্ন ভাবে, ক্রাউড ফান্ডিং এই বিভিন্ন, আপনারা জানেন ওখানে অনেক সুবিধা আছে, আমাদের কিন্তু এই সুবিধাগুলো নাই। ক্রাউড ফান্ডিং বা ফেসবুকে যে ফান্ডিং গুলা করা যায় সেগুলো তো আমাদের বাংলাদেশে সুবিধা নাই। আইসিটি তে কিছু কিছু আছে, আমি ঢুকতে গিয়ে দেখলাম আমি যে পাচ্ছি না, ওখানে শুধু ডোনেশন আসে, ডোনেশন পাওয়ার কোনো অবস্থা নাই আর কি। তো এইভাবে আর কি আমরা এগুচ্ছি। আর কিছু? ধন্যবাদ ম্যাম। হ্যাঁ ধন্যবাদ জি ম্যাম। আমরা একটু আপিস সাইড চলে যাচ্ছি। ভাইয়া, আসলে আমরা হচ্ছে একটা জানতে চাচ্ছিলাম যে মুভিট বুরুঙ্গামারি এই ব্যাপারটি, এটি এই সংগঠনটি আসলে কি কি সমস্যা ফেস করেছে? আমরা শুনেছি যে আপনারা আসলে কুড়িগ্রাম এবং এই পুরো জায়গাটাতে অনেক কাজ করছেন, ঠিক আছে, এখানে কি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কখনো, কিংবা বলে সেটিকে কিভাবে উঠে এসেছে? সমস্যার কথা যদি বলি, সেটা হচ্ছে আমরা আসলে শুরুর দিকে সমস্যা ফেস করেছিলাম আর কি। যখন আমরা সংগঠনটা চালু করি সেই সময় আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু যেহেতু এটা একটা প্রথম কাজ ছিল আর কি, যে কোনো আমাদের এলাকার দিক দিয়ে এডুকেশন নিয়ে আসলে কেউ সেভাবে কাজ করেনি, তো প্রথম কাজ ছিল, সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম কাজ করার জন্য। আর যদি এদিকে আপনারা কোভিড এর যে আমরা যে কার্যক্রমটা চালাচ্ছি, এখানে আসলে আমরা এখন পর্যন্ত সেরকম সমস্যার সম্মুখীন হইনি। এক নাম্বার হচ্ছে এখানে আমাদের ভলান্টিয়ার রয়েছে, অসংখ্য ভলান্টিয়ার আমাদের, যাদের নাম আসলে বলতে সময় চলে যাবে অনেক, তারা অত্যন্ত ডেডিকেটেড এবং অত্যন্ত পরিশ্রমী, যারা হচ্ছে এই ত্রাণগুলো বাজার থেকে আনা থেকে শুরু করে প্যাকেট করা পর্যন্ত অসম্ভব পরিশ্রম করে, এবং বিশেষ করে রমজান মাসে রোজা রেখে সারাদিন কাজ করেছে। তো আসলে এরাই হচ্ছে আমাদের অনেক বড় একটা স্ট্রেংথ, অনেকেই কাজ করেছেন অনেক। আর আমাদের ডিস্ট্রিবিউশন গুলো খুব প্ল্যান্ড ওয়েতে করেছি আমরা, একদম আমরা বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসছি, আমরা কোনো জমায়েত করিনি, কোনো ধরনের জমায়েত আমরা করতে দিইও নেই, আমরা একদম বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসছি। আর আর হচ্ছে যদি সমস্যা হচ্ছে সিএনএস যে ফাউন্ডেশন, কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশন, ওনারা আমাদের যে যে দুইটা ফেজ বাকি রয়েছে আর কি, আমরা আরো বেশ কিছু পরিবারের পাশে দাঁড়াবো, ওই টাকাটা ওনারা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু কোনো এক অজানা কারণে হচ্ছে টাকাটা আটকে গেছে, এখনো আমরা সেটা রিলিজ করতে পারিনি। তো আশা করতেছি যে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আমরা টাকাটা খুব তাড়াতাড়ি রিলিজ করতে পারবো, রিলিজ করে আমরা আমাদের সামনের কাজগুলো রয়েছে এগুলো করবো আর কি। ভাইয়া, একটু আপনার কাছে আসি, সেটা হচ্ছে পরবর্তীতে মোটিভেট ভুরুঙ্গামারি এই সংগঠনটির পরবর্তী কার্যক্রম গুলো আসলে, বা আমরা যদি বিলিভ করি যে এই যে সিচুয়েশন এটা আসলে আরো খারাপের দিকে যাচ্ছে, এবং আমরা বিশ্বাস করি যে এই সিচুয়েশনটা আরো অনেকদিন সাস্টেইন করবে, সেক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন? আসলে আমরা যেহেতু এডুকেশন বেসড কাজ করি, আমাদের এডুকেশন নিয়েই আসলে মূল প্ল্যানিং, তবুও সিএনএস ফাউন্ডেশন যতদিন আমাদেরকে অর্থায়ন করে যাবেন আমরা মানুষের পাশে দাঁড়াবো, বা ওরকম যদি আমাদের কি কি অর্থায়ন করে, কারণ আমাদের নিজস্ব আসলে নন প্রফিট অর্গানাইজেশন, বা আমরা সবাই স্টুডেন্ট, আমাদের নিজেদের সেরকম কোনো আর্থিক সোর্স নেই। তো তারপরও এরকম আমাদের সামনে দুইটা ফেজ চালু করার প্ল্যান রয়েছে, যেখানে আমরা পরিবারদের গুলোর বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবো আমাদের ত্রাণগুলো। আর হচ্ছে একটা জিনিস বলা ভালো, সেটা হচ্ছে আমরা মূলত 7 দিনের একটা প্যাকেজ করি আর কি, একটা 5 জনের পরিবারের যেন 7 দিন চলতে পাবে, সেইভাবে আমরা ত্রাণটার ব্যবস্থা করে থাকি। আর এডুকেশনের কথা যদি বলি, আমরা ড্রিম ডিউ এর মাধ্যমে অনলাইন ক্লাস গুলো আমরা চালু রাখবো, যতদিন না এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ততদিন আমরা ক্লাস গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের যেন হচ্ছে এইচএসসির প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারে, প্লাস হচ্ছে তারা যদি অ্যাডমিশনের যে একটা প্রিপারেশন, কারণ আমরা জানি যে হয়তোবা পরীক্ষা এখনো অনিশ্চিত কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই, সেক্ষেত্রে তাদের পরীক্ষা হওয়ার পরে হয়তোবা অ্যাডমিশন টাইমে খুব কম সময় পাবে, তো এই দিক দিয়ে আমরা ওদেরকে প্রিপেয়ার করব। তারপর হচ্ছে আমরা এক্সাম গুলো চালু রাখবো, যার দ্বারা আমাদের এক্সামের রেসপন্স বেশ ভালো, আমরা আশা করতেছি অনলাইন এক্সাম গুলো চালু থাকবে, এতে শিক্ষার্থীদের
যে পড়াশোনার আগ্রহটা এটা ঠিক থাকবে, কারণ অনেকেই আমাকে মেসেজ করছে যে আমরা অলরেডি 7টা পরীক্ষা নিয়েছি আর এখন আমাদের একটা গ্যাপ চলতেছে, অনেকেই মেসেজ দিয়েছে ভাইয়া পরীক্ষাটা চালু রাখেন তাহলে আমাদের পড়াশোনার আগ্রহটা ঠিক থাকে, আমরা পড়াশোনা করে পরীক্ষা দিই। বা এখানে আমরা দেখা যায় যে 5 জনকে প্রতিদিন 5 জনকে আমরা 500 MB করে গিফট করি আর কি, এটা হচ্ছে আমাদের পুরস্কার যারা স্ট্যান্ড করে। তো এইটা হচ্ছে ওদের যে যে MBটা খরচ হয় অনেকে হয়তো অ্যাফোর্ড করতে পারে না, এই চিন্তা থেকে আমরা মেগাবিট গিফট করার প্ল্যান করেছি। আর আর মোটামুটি এই অনলাইন ক্লাস গুলো আমরা যতটা ভালো নেওয়া সম্ভব, এবং অনেকেই জানেন হচ্ছে লাইভ ক্লাসে প্রচুর MB যায় আর কি, তো আমরা চেষ্টা করি যে এই ক্লাস গুলো মেসেঞ্জারের মাধ্যমে স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেক্ষেত্রে তখন তারা অনেক কম মেগাবাইট খরচ করে সেইগুলো দেখতে পারে আর কি। তো আর করোনা আপডেট কুড়িগ্রামের কাজগুলো এখনো চলছে আর কি, টেলিমেডিসিন থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সেবা, বা প্রতিদিন আমাদের কুড়িগ্রাম জেলায় কতজন আক্রান্ত হচ্ছে, কতজন সুস্থ হচ্ছেন, এসব যাবতীয় তথ্য করোনা আপডেট কুড়িগ্রাম চালু রেখেছে, এবং খুব সুন্দর চমৎকার ভাবে একটা টিম ওয়ার্ক চলতেছে এখানে। তো এই এরা হচ্ছে আশা করতেছি খুব ভালো পারফরমেন্স করবে সামনে। আর যে জিনিসটা বললেন যে আসলে কতদিন চলবে এটা আসলে বলা মুশকিল, তবে আমার মনে হয় যে যেহেতু আমরা এর সাথে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি, তো একটা বিকল্প ওয়ে হয়তো বা চালু হতে পারে, এটা এক্ষেত্রে আমি আশাবাদী যে কিছু একটা চালু হবে যেটা দিয়ে আমাদের সকল কার্যক্রম আবার স্বাভাবিক হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু নাফিজা খানা ম্যামের কাছে আবার চলে আসি, যে আসলে আগামী এডুকেশন কাউন্সিল আপনাদের হচ্ছে কি ফিউচার প্ল্যান গুলো কি, মানে এই ব্যাপারটি যদি এই করোনা পরবর্তী সময় যদি আরো দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে আপনাদের আপনাদের ত্রাণ কর্মসূচিতে কোনো পরিবর্তন আনবেন নাকি এইভাবেই আপনারা চলতে থাকবেন, এই ব্যাপারে যদি আমাদের জানান। না, আমাদের আমার আমাদের সবারই একটা প্ল্যান এখন, যেহেতু পুরো পৃথিবী জুড়েই প্ল্যান তো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্ল্যানিংটা এডুকেশনের ক্ষেত্রে, আমরা অনলাইন ক্লাস চালু করার চেষ্টা করব। আমরা এখন তথ্য সংগ্রহ করছি, কাদের কাদের প্রজেক্টর আছে, কাদের কাদের সুবিধা আছে আর কি ক্লাস দেওয়ার মতো। তা আমরা দেখলাম যে অনেকেরই আছে, আমরা অনেককে দিয়েছি, হয়তো এমনও হয়েছে যে আমরা কিছু পুরনো ল্যাপটপ পেয়েছি। কম্পিউটার কিন্তু আমরা আগে 32টা কম্পিউটার আমরা দিয়েছি বিভিন্ন স্কুলকে, কম্পিউটার গুলো আছে কিন্তু কম্পিউটার গুলোতে অসুবিধা হয়, যখনই ইলেকট্রিসিটি চলে যায় তখন আর ওটা চালানো সম্ভব হয় না, এটা নিয়ে অনেক জায়গা দখল করে, রাখা রাখার সমস্যা হয়, যে স্কুলগুলোতে এত ভালো স্ট্রাকচার না, তো সেই জন্য আমরা ল্যাপটপের উপরেই বেশি জোর দিচ্ছি, এবং এখন আমরা সাহায্যের জন্য আবেদন করব ল্যাপটপের জন্য, ল্যাপটপ, এবং আমরা চেষ্টা করব অনলাইনের জন্য আমরা সবগুলোকে ওয়াইফাই যদি স্কুলগুলোকে করে দিতে পারি, তো অনলাইনে কিছু ক্লাস আমরা কিছু শিক্ষক বা আমার আমার সাথে প্রচুর পরিমাণে শিক্ষকদের সংযুক্ত আছে, আমি তাদেরকে যদি আমরা কিছু পেয়ে দিয়ে বা কিছু, হয়তো ভলান্টারিলি তো সবসময় সবকিছু সম্ভব না, তাই না, একটা পেশাদারিত্ব তো আছে, আমরা সবকিছু ভালো কোয়ালিটি সম্পন্ন কিছু চাইলে অবশ্যই আমাদের খরচ করতে হবে, সেই জন্য আমরা ওইভাবে চেষ্টা করব যে আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে এডুকেশনটাকে যতটুকু পারা যায় অনলাইনের মাধ্যমে, অফলাইন তো ছাড়া হয় না, অফলাইন ছাড়া আমাদের টেক্সট বুক গুলো যেভাবে লেখা, কারিকুলাম যেভাবে লেখা, সেইখানে সেখানে আমাদের দলগত কাজ, যে কাজ যে কাজগুলো বাস্তব উপকরণের মাধ্যমে শেখা আর অনলাইনে শেখা এক জিনিস না, অনলাইন কে কতটা বাস্তবমুখী করতে হলে সেটা ট্রেনিং দরকার হয়, যে কিভাবে একজন টিচার, আমি সেদিন শুনছিলাম যে খান একাডেমির খান সাল খানের সাথে যে সরকারের শিক্ষামন্ত্রীর বৈঠক হচ্ছে, তখন উনি ওনারা বলছিলেন কিছু কিছু উদাহরণ দিচ্ছিলেন, কিন্তু আমাদের দেশে একটা বাচ্চাকে আমরা বলবো যে তুমি বাসার মধ্যে থেকে বেকিং পাউডার আনো, ওইটা করো সেটা করো, সেরকম ওদের বাসার পরিবেশ তো এরকম না, ওই বিদেশে যে বাসার পরিবেশটাই ওরা অনেক কিছু সুন্দর করে করতে পারে প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে, আমি যেটা জানি, আমি কানাডায় দেখেও আসছি যে ওদেরকে অনলাইনে ক্লাস দিলে ওরা নিজেরা বাসায় অনেক কিছু করতে পারে, এবং স্কুল থেকে ওদেরকে সেগুলো প্রোভাইড করে, টাকা দিয়ে দেয় কেনার জন্য, পে করে,
তারপরে ওদের অনলাইন পে করে, সবকিছুই পে করে। আমাদের তো এখানে সেই সুবিধাটা নাই, এই পর্যন্ত যাওয়া তো অনেক ব্যাপার। তবে আমাদের স্বপ্ন অনেক, আমরা যে শিক্ষার কোয়ালিটি ইনশিওর করতে নেমেছি, এই পথে নেমেছি, যখন এই পথটাকে যতই আমাদের টিচারদের মধ্যেও কোয়ালিটি সম্পন্ন টিচার কম, আমরা সেই 2016 সাল থেকে শুরু করেছি ট্রেনিং দেওয়া, ট্রেনিং দেওয়া, কিন্তু কিছু কিছু খুব ভালো টিচারও আমরা পেয়েছি, পটেনশিয়াল টিচার পেয়েছি, তাদেরকে আমরা লিড টিচার করে আমরা আবার ট্রেনিং দেওয়াবো টিচারদের অনলাইনে। যদি আমরা না পারি, অফলাইনে যদি না পারি, অনলাইনে ট্রেনিং চলতেই থাকবে। তো যদি টিচাররা কোয়ালিফাইড হয়, আমরা আশা করি তখন বাচ্চাদেরকে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের কোয়ালিটি ইম্প্রুভ করবে। যদি টিচারদের কোয়ালিটি ইম্প্রুভ না করে, তাহলে কিন্তু শিক্ষার্থীদের কোয়ালিটি ইম্প্রুভ করবে না। সেই জন্য আমরা টিচারদের সঙ্গে বেশি এখন যুক্ত হতে চেষ্টা করছি, যেভাবে হোক তাদের, এবং তাদের কোনো কনফিডেন্সে আমরা যখন ট্রেনিং এ নিয়ে আসি, আমরা এখন সাজেকের এত দূর থেকে যাকে আনতে গেলে আমাদের 5 জনের খরচ দিতে হয়, থাকা খাওয়া সবকিছু, তাও আমরা তাকে 3 বার এনেছি। প্রথমবার এসে খেতে পারছিল না, বমি করছিল, থাকতে চাচ্ছিল না, বের হয়ে যেতে চাচ্ছিল, এই ধরনের অসুবিধা গুলো হচ্ছিল। পরবর্তীতে এখন আমাকে রীতিমতো ভালোবাসে, মানে আস্তে আস্তে, এবং টিচারদের সাথে তারা যুক্ত হয়েছে। আমি যখন নন্দীপাড়া স্কুলটা আমরা ত্রাণ দিতে গেলাম, একজন টিচারের সাথে কথা বললাম, শিরিন, সে আমাদের ভালো টিচার একজন, তো ওর সাথে কথা বলার পরে ও বলে কি আমাদেরকে দিতে হবে না, নাফিসা আপা, নাফিসা ম্যাডাম, আপনি সাবজেক্ট কে দেন, ওরা খুব অর্থ কষ্টে আছে। তা আমি বুঝলাম যে ওরা ফোনে ফোনে কথা বলে নিজেদের মধ্যে, এই যে সম্প্রীতিটা হয়েছে এবং এই টিচারদের মধ্যে যে নিজেদের সাথে নিজেদের সংযুক্ত হয়েছে, এই সংযুক্তিটার দরকার ছিল, খুব বেশি দরকার ছিল। এবং ওরা এখন অনায়াসে কিন্তু যে কোনো অসুবিধা ওদের জানায়। এখন এমন হয়েছে ওদের যে টিচারদের বেতন, কারো কারো দাতা ডোনার থাকে, কনস্ট্যান্ট একটা ডোনার থাকে যে এই খরচটা সে বহন করে। একটা স্কুলের তো সব খরচ আগামী বহন করে না, বহন করতে পারবেও না, যত কোটি টাকা খরচ হয়। তা যাই হোক, সেই খরচ গুলা হয়তো বন্ধ হয়ে গেছে, যারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সেইখানে আমাদের কিন্তু এখন ওনাদের কিছু কিছু বেতন আমরা অল্প করে হলেও আমরা টিচারদের বেতন গুলো আমরা দিচ্ছি। এবং আমরা ভালো টিচার পাওয়ার জন্য যেসব স্কুলে খুব ভালো টিচার নাই, টিএফডি টিচার কে আমরা অ্যাপয়েন্টমেন্ট, তাদের বেতন দিচ্ছি রেগুলার মাসে। আমাদের এখন 7 জন টিচার কাজ করছে টিএফডি, টিচ ফর বাংলাদেশ। তা আস্তে আস্তে আমরা চেষ্টা করবো আমাদের টিচারদেরকে সেই পর্যায়ে নিয়ে আসার জন্য। যদিও কষ্ট হবে, পথটা অনেক সহজ না, তবুও ট্রেনিং এর মাধ্যমে সবকিছুই করা সম্ভব। এবং আমাদের সুবিধা হচ্ছে, ওরা ওরা যদিও সরকারি কোনো ট্রেনিং পায় না, কোনো সুযোগ সুবিধা পায় না, কিন্তু ওনাদের প্রচুর ভালোবাসা বাচ্চাদের জন্য, তাদের শিক্ষার্থীদের জন্য, যেটা সরকারি স্কুলের শিক্ষকদের বা অন্যান্য সুবিধা গ্রস্ত বাচ্চাদের স্কুলের টিচারদের যতটুকু না আছে, তার চেয়ে কিন্তু ওরা তাদের বাচ্চাদের জন্য ফিলিংসটা অনেক বেশি, এবং তারা অনেক নিবেদিত। এত কম বেতনে কাজ করে, আমি প্রথম প্রথম এখানে 6 বছর থেকে কাজ করছি, প্রথম প্রথম আমার অবাক লাগতো যে কিভাবে 3,000-4,000 টাকা বেতনে একজন টিচার সারা মাসে উনি কিভাবে চলে, আমি কিভাবে কাজ করে। এই চাকরিটার চেয়ে তো অন্য চাকরি করলে অনেক লাভ, তাই না? কিন্তু এটা ভালোবাসা থেকেই করে। এই ভালোবাসাটাকে যদি আমরা আরো বেশি বাড়াতে পারি, আর কন্টেন্ট নলেজ, যেটা হচ্ছে সাবজেক্টের যেটা আসল, এই কন্টেন্ট নলেজটাকে বাড়াতে হবে। এবং অ্যাসেসমেন্ট করতে গেলে কিভাবে অ্যাক্টিভিটি চেঞ্জ করতে হয়, সেটা আমরা যদি তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে, সাজেশনের মাধ্যমে, সবকিছুর মাধ্যমে বাড়াতে পারি, সুযোগ সুবিধা, আমরা হেলথ কেয়ার সুযোগ সুবিধাটা বাড়ানোর চেষ্টা করছি। কারণ ডক্টরস প্ল্যাটফর্মে কিছু নিবেদিত প্রাণ ডক্টর আছেন, সেই ওদেরকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, আমাদেরকে ওষুধ দিয়ে ভ্যাকসিন তো যথেষ্ট সাহায্য করেছে, এটাও আগামী থেকেই ওনারা যুক্ত হয়েছে, ওনাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে, ওরা সব প্রতি বছরই আমাদেরকে প্রায় 1 লাখ টাকার করে ওষুধ দেন বাচ্চাদের, আমরা রেগুলার চেক আপ এর জন্য। এই স্কুল গুলাতে আসলে গ্রামের স্কুল, গ্রাম দিকের স্কুল গুলাতে অসুখ বিসুখ কম,
ওই সমস্যাটা আমাদের কম, কিন্তু ঢাকার স্কুলগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে হেলথের অসুবিধা আছে। আমরা চেষ্টা করব যে পুষ্টিকর খাবার, আমরা হয়তো যে টিফিনের পেছনে খরচ করি সেই টিফিনটা ওদের হেলদি টিফিন না, সেই টিফিনটাকে কিভাবে হেলদি করা যায়, হেলদি টিফিন দেওয়া যায়, এটা নিয়েও আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি। স্কুলগুলোই অনেক সময় যে ডিম দেওয়া দুধ দেওয়া এগুলো আমাদের জন্য খুব কঠিন, আমরা কোথায় ডিম সিদ্ধ করব, কোথায় কি করবো, অনেক প্রবলেম করা দেখায় আর কি। যাই হোক, সেগুলো তো অসুবিধা আছে, সেই অসুবিধা গুলো আমরা ভলান্টিয়ার্সদের মধ্যে আমরা কিছু চেষ্টা করছি। আমাদের বেশ কিছু ভলান্টিয়ার্স আছে, কিন্তু ভলান্টিয়ার্স যা আমরাও ভলান্টিয়ার, আমরা এখানে 7 জন যারা আছি এবং আমাদের 35 জন যারা মেম্বার আছে সবাই ভলান্টিয়ার। আর আগামীতে তো সবাই, আগামী সেন্ট্রালে ইউএসএ তে ওনারা সবাই ভলান্টিয়ার, ওরা অনেক বেশি নিবেদিত। বাংলাদেশের ভলান্টিয়ার্সদের অনেক রকম অসুবিধা থাকে, আমরা দেখি যোগাযোগ ব্যবস্থা, আমাদের অফিসে আসতে গেলে 4 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাগে, এত কিছু ঝামেলা করে অফিসে আসা যাওয়া, ট্রেনিং মিটিং এ অ্যাটেন্ড করা, তবুও ওনারা, আমি বলবো ওনাদের কৃতজ্ঞ, আমরা আমরা এই 7 জনই কোনো না কোনো ভাবে কাজ করে যাচ্ছে, কেউ অনলাইনে কাজ করে যাচ্ছে আর কেউ অফলাইনেও কাজ করে যাচ্ছে, না হলে এই প্রতিষ্ঠানটাকে চালানো সম্ভব হতো না। আশা করি আমাদের অ্যাক্টিভিটি আরো বাড়বে যখন আমাদের ভলান্টিয়ার যুক্ত হবে বেশি, এবং আমাদের যারা মেম্বার্স আছেন তারাও আর একটু আমরা মোটিভেশনাল ওয়ার্ক যদি চালাতে পারি মোটিভেশনাল, তাহলে তারা আরো মোটিভেটেড হলে আমাদের ফান্ড ক্রাইসিস থাকবে না। যদি আমাদের এই 35 জন মেম্বার খুব ভালোভাবে কাজ করেন তাহলে, এবং ভলান্টিয়ার্সরা তো ভলান্টিয়ার্সরা কাজ করছে, এমন না কাজ করছে না, ভালোই কাজ করছে, ওরা যেহেতু ছোট ভলান্টিয়ার্সরা বেশিরভাগই বয়সে কম, যারা ইয়াং ভলান্টিয়ার্স, তো ওরা অনেক, আমি তো দেখলাম যে লাইব্রেরি প্রজেক্টে ওরা যেইভাবে খাটলো অল্প কয়েক মাসের মধ্যে অনেক যথেষ্ট ইম্প্রুভ করলো, ছবি দেখানো, ওইটা করা, সেটা করা, স্পেলিং বি, বিভিন্ন লোককে এনে, সে তারপরে ফিল্ম ফেস্টিভ্যালের বিভিন্ন ছোটদের যে সিনেমাগুলো ছবিগুলো ওগুলা দেখাচ্ছে, বিভিন্ন বই, বইয়ের জন্য আমরা যথেষ্ট টাকা আমরা দেখলাম ফান্ড, আগামীও খুব উদ্যোগী হয়েছে, হয়ে ওদেরকে দিয়েছে এখান থেকেও, বাংলাদেশ থেকেও, কিন্তু বইয়ের জন্য যখন আমরা উদ্যোগ নিলাম, দিলাম, বললাম, অজস্র বই আমাদের, এমন যে আমাদের অফিসে রাখার জায়গা ছিল না, এত বই আসছে, বই আসছে। এখন আমরা কিছু কিছু বই বাচ্চাদের জন্য উপযোগী না হয়তো, সেই আমরা অন্য কাউকে হয়তো ডোনেট করে দেব, তো ওই ওই উদ্যোগও নিচ্ছে, এখন অফিস বন্ধ, এই জন্য কার্যক্রম কিছু একটু ঢিলা হয়ে আছে, ঢিলে হয়ে আছে। আমাদের স্বপ্ন অনেক বড়, আমরা একটা, যেমন অনেকে সারা দেশ নিয়ে কাজ করে, আমাদের কাজ হচ্ছে আমাদের স্কুলগুলার একটা ক্ষেত্রকে আমরা নিয়েছি, এই জায়গাটা, জায়গাটাকে একটা সেট বলা যায়, এই সেটটাকে আমরা যেন ভালোভাবে করে চালাতে পারি। এবং আমাদের কিছু কিছু স্কুলে যারা এসএসসি পাশ করে গিয়েছে, কলেজে পড়ে, তাদেরকেও কিন্তু আমরা সাপোর্ট দিচ্ছি, তারপর ইউনিভার্সিটি লেভেলে যাচ্ছে ফলো করি, আমরা মোটামুটি স্টুডেন্টকে ফলো করে যাই যারা খুব ভালো করে। মেয়ে বা দেখা যায় যে স্কুলের ক্ষেত্রে আমি যে অভিজ্ঞতা দেখলো দেখলাম যে স্কুলে কিন্তু ছেলে শিক্ষার্থীদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা ভালো করে রেজাল্ট, কিন্তু মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে হয় কি, ওদেরকে বিয়ে দিয়ে দেয়া হয়, ম্যাট্রিক পাস করতে না করতেই দেখা যায় যে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে ওদের স্বপ্নগুলো ভেঙে যায়, এই জিনিসটা খুব কষ্টদায়ক আমাদের জন্য। আমরা চেষ্টা করছি এটাও যেন আস্তে আস্তে দূর করতে পারি। ধন্যবাদ ম্যাম, আমাদের প্রোগ্রাম একদম শেষে চলে এসেছে, আমরা শেষ আসলে আতিফ ভাইয়ের থেকে একটু শুনবো যে আসলে সারা দেশে তো অনেক সংগঠন কাজ করছে, মানে আপনারা কাজ করছেন, তো এক্ষেত্রে তাদের প্রতি এই বর্তমান মানে কোভিড পরবর্তী সময়ে থেকে সমাধানের ক্ষেত্রে আপনি আসলে প্রতিটি সংগঠনের জন্য আপনার সাজেশন যদি থাকে, আপনি তাদের প্রতি কোনো এক্সপেক্টেশন যদি রাখেন। আহ
শুনতে পাইনি, আরেকবার যদি বলতেন। জি জি, আমরা চাচ্ছিলাম যে যে বিষয়ে আপনারা আপনার যদি এই মোটিভেট ভূমিকাবাড়ি সংগঠনের পক্ষ থেকে সকল সংগঠনের প্রতি যদি কোনো সাজেশন থাকে কিংবা কাজ করতে যদি কোনো প্রত্যাশা থাকে সেটা একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা আচ্ছা, আসলে আমি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো শুনতে পাচ্ছিলাম না, ধন্যবাদ। আমি আসলে যেটা বলবো, আমার মনে হয় দেশকে দেওয়ার এটা একটা আমাদের সুযোগ, আমরা একটা সুযোগ পেয়েছি যে দেশকে যেন আমরা দিতে পারি, বিশেষ করে আমাদের নিজস্ব এলাকাগুলোকে, আমরা বিভিন্ন জন বিভিন্ন এলাকাগুলোতে। তো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে যারা এক্স স্টুডেন্ট বা যারা ইন্টার পাস করেছে বা এরকম যারা, তো আমি মনে করি যে এই সময়টা যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করুক, যতটুকুই পারুক কাজ করুক আর কি, তাহলে সামগ্রিকভাবে আমরা এই দুর্যোগটাকে মোকাবেলা করতে পারবো, এটা হচ্ছে আমার প্রত্যাশা আর কি। আর আমরা যারা ইয়াং, আসলে আমাদের এনার্জি অনেক বেশি, আমরা অনেক কাজ করতে ভালোবাসি, আমরা অনেক স্বপ্ন দেখি, আমরা অনেক স্বপ্নবাজ তরুণ, তো আমরা চাই যে সুন্দর একটা দেশ বিনির্মাণ করতে। বিশেষ করে মোটিভেট ভূঙামারি, ড্রিম ডিউ হাব, এগুলো সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের শিক্ষার হারটা যেন আমরা 100% নিয়ে যেতে পারি এবং কোনো বেকার থাকবে না। বিশেষ করে টেকনিক্যাল নলেজ গুলো আমাদের ডেভেলপ করা খুবই জরুরি, তো আমরা সামনে এইসব নিয়ে কাজ করব যেন টেকনিক্যাল নলেজ ডেভেলপ করলে আমাদের দেশে কোনো বেকার থাকবে না, তাহলে আমরা দক্ষ জনশক্তি গঠন করতে পারবো। আর বিশেষ করে আমার এলাকার কথা তো বলেছি, এখানে অত্যন্ত দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি, যেখানে এডুকেশনটা হচ্ছে একমাত্র যে হতে পারে যার মাধ্যমে আমরা আমাদের এলাকার পরিবর্তন আনতে পারি। আর যদি বলি এখানে আমাদের এই সংগঠনের যে কাজগুলো করেছি, এখানে আমরা প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ডোনারদের আর কি। আমাদের ডোনার বলতে অনেক বড় কেউ না, আমরা ইভেন আছে অনেকে 100 টাকা ডোনেট করেছি, কেউ 200 টাকা ডোনেট করেছি। তো এই যারা যারা ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশন দিয়ে আমরা এই কাজগুলো শুরু করতে পেরেছি, আমি আসলে সকলকেই ধন্যবাদ জানাই, যে ছোট থেকে বড় যারাই আমাদেরকে ডোনেট করেছেন। দুই নম্বরে ধন্যবাদ জানাতে চাই হচ্ছে আমাদের যারা অ্যাডমিশন এক্সপার্ট, বিভিন্ন কোচিং এর যারা অ্যাডমিশন কোচিং এর ক্লাস নেন, তারা সম্পূর্ণ বিনামূল্যে আমাদেরকে এই সার্ভিসটা দিয়ে যাচ্ছেন এবং তারা সামনে আরো অসংখ্য ক্লাস দিবেন, তাদের সময় অত্যন্ত মূল্যবান, তারপরও আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন, এজন্য তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং তৃতীয়ত ধন্যবাদ জানাতে চাই যে আমাদের ভলান্টিয়াররা, তারা অসম্ভব পরিশ্রমী এবং খুবই সুন্দর চিন্তা ভাবনার মানুষ একজন, তারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই কাজগুলোকে সফল করে যাচ্ছে। তারপর আমি বিভিন্ন সংগঠন যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সেইসব সংগঠনকে আমি অনেকের নাম মেনশন করেছি, আবার অনেকের নাম বলা হয়নি, তো সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এইভাবে যতদিন সম্ভব আমরা কাজ চালিয়ে যাব, আর হচ্ছে সকলের উদ্দেশ্যে একটাই চাওয়া থাকবে যে যে যার অবস্থান থেকে সচেতন থাকুন, সাবধান থাকুন, এবং যে যে যেভাবে পারি আমরা মানুষকে সহযোগিতা করি, মানুষের পাশে দাঁড়াই। ধন্যবাদ অঞ্চল, ধন্যবাদ। আজকে আমাদের সাথে যারা ছিলেন, আমাদের সাথে দুজন অতিথি ছিলেন, ঠিক আছে, আমরা আমাদের প্রোগ্রাম একদম শেষে চলে এসেছি। তো আমরা আশা করব যে আজকে আমাদের সাথে যে আগামী এডুকেশন ফাউন্ডেশন এবং মোটিভেট ভূঙামারি দুটি সংগঠন ছিল, আশা করছি এই দুটি সংগঠন আরো উন্নতি করুক, তারা আসলে তাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন পূরণ করুক এবং এভাবে আসলে পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ুক শিক্ষার আলো। একই সাথে আমরা খুব দ্রুত আশা করছি যে এই কোভিড এর যে করাল গ্রাস সেখান থেকে উঠে আসবো। ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য, ম্যাম ধন্যবাদ, এবং ভাইয়া আতিফ ভাইয়া ধন্যবাদ। আশা করছি যে কাজের ক্ষেত্রে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনারা আমাদের একজন ডিরেক্টর, আমার ছাত্রী ডক্টর সাবরিনা, ওর মাধ্যমেই আপনাদের সাথে আমাদের সংযুক্ত হওয়া, তে ও আমিও আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, আপনি যে সুন্দর করে আপনারা যে পরিসংখ্যানটা নিচ্ছেন সারা দেশের, এটা একটা বিরাট উদ্যোগ, এটা কিন্তু অনেক কঠিন উদ্যোগ, এটা নেওয়ার জন্য আমাদের সুবিধা হয়েছে, আমরা অনেক সংগঠিত হতে পেরেছি। আপনাদের কাছে আমরা সাহায্য চাইবো, বিভিন্ন ধরনের সাহায্য চাইবো, কারণ আমরা কেউ কারো ছাড়া একত্রিত হয়ে কাজ করা ছাড়া কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এই যে ভূরঙ্গমারি থেকে উনি একটা ভূরঙ্গমারি নিয়ে উঠাতে চেষ্টা, উন্নত করতে চেষ্টা করছেন, বিরাট একটা জিনিস।
আমরা অনেক বয়স হয়ে গেছে, আপনি বলেন না যে ইয়াংরাই সবকিছু করে, তা না, আমরা কিন্তু বয়স্ক, তবুও বয়স্করাই কিন্তু আমাদের এখানে বেশি কাজ করছে। আমি দেখছি যে যত বেশি নিবেদিত হয়ে, কারণ তারা বুঝে যে সমস্যাটা কোথায় আসতে পারবে, আসতে পারে। আর আমাদেরও, আপনি অনেক ডোনারদেরকে আপনি ধন্যবাদ দিয়েছেন, আমিও দিতে পারি না এমন ভাবে, তা ডোনাররা যথেষ্ট পরিমাণে আমাদের ছোট, আমি কখনো ছোট বলবো না, অল্প পরিমাণে দিয়েছে যে সে অল্প, কিন্তু সে ভালোবেসে বিশ্বাস করে দিয়েছে। এখনো যে দিতে যাচ্ছে, একটা শিক্ষার্থী যদি 30 টাকা দেয়, তার বিরাট একটা ব্যাপার, কারণ তার তুই 30 টাকা দিলেও, এমনকি আমাদের যারা কাজ করে এখানে তারাও কিন্তু এখন অর্থ কষ্টে আছে। অনেকে যারা ইউনিভার্সিটি পড়ে, তাদের টিউশনই বন্ধ হয়ে গেছে, আমাকে বলছে যে টিউশনই বন্ধ হয়ে গেছে, তা আমি কি করব ম্যাম। আমি ওদেরকে, আমাদের কাজ দিতে হচ্ছে যে কিভাবে তাদেরকে অন্তত চলার জন্য হলে, কাজ যেহেতু বন্ধ, কোনো স্কুলে যাচ্ছে না, মনিটরিং করছে না, সেই স্কুলের কোনো কাজ করতে পারছে না, কাজ করলে তো কিছু টাকা আসতো তার পকেটে। এই ধরনের অসুবিধা গুলো কিন্তু এখন আমরা অনেক ফেস করতে শুরু করবো, আমরা জানি আমাদের নিজেদের মধ্যে নিজেরা অনেকগুলা সমস্যা আসবে, তা আমরা সেইভাবে উতরাতে পারি। আর আমরা ডোনা, আমি আবারও আমাদের ছোট ছোট ছাত্রীরা, তারপর আমাদের বন্ধু বান্ধব, আমাদের কলিগ, আমাদের টিচার, আমাদের আত্মীয় স্বজন, প্রত্যেক ভাই বোন যারা আমাদের সাহায্য করেছে, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, সবাই কিছু না কিছু যেভাবেই হোক সাহায্য করেছে। তো এই যে সাহায্যের হাতটা বেড়েছে, এটা বাড়িয়েছে, এটা কিন্তু এক ধরনের এনকারেজমেন্ট। তারা তো আমাদের, এই এনকারেজমেন্টটা আসে কিন্তু কাজের জিনিসের এনকারেজমেন্ট আসে, পারিবারিক থেকে যদি খুব বেশি বাধা আসে তাহলে কিন্তু সেটা, এগুলো সম্ভব হয় না। এই জায়গাটা থেকে আমি বলবো, আমার, আমি অনেক ভাগ্য যে আমার এই ধরনের কোনো অসুবিধা হয় না, আর আমার শিক্ষার্থীরা আমাকে এতই ভালোবাসে যে তারা নিজে নিজে, মিস আমি ডোনেট করতে চাই, মেসেঞ্জারে হঠাৎ বলবে যে ডোনেট করতে চাই, হয়তো চিনিও চিনতে পারি না, এরকম হয়। তো ঠিক আছে, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম বুড়ঙ্গামারী সম্পর্কে। আপনার যে উদ্যম, এই উদ্যমটা যদি আমরা আমাদের ভলান্টিয়ারদের মধ্যে মধ্যে নিতে পারি, আপনাকে হয়তো একদিন ডাকবো, সেবা সমন্বয়টি ডাকবো অফিসে, আমরাও একটা, এই যারা যারা এভাবে কাজ করছে, আমরা যদি একটা কনফারেন্স করতে পারি, সেই কনফারেন্স দিয়ে আমরা কার কি অভিজ্ঞতা সেখান থেকে জেনে সেই অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চেষ্টা করব। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, আসিফ, নামটা বুঝে যাচ্ছে না। জি, সেবা সমন্বয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং নাফিসা খানম ম্যামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা হচ্ছে আসল তারুণ্য, তারুণ্যের প্রতীক আপনারা, যে এই এত এনার্জি নিয়ে আপনারা এখনো কাজ করে যাচ্ছেন দেশের জন্য, আসলে এরকম খুব কম মানুষই দেখা যায়। তো আপনাদের কাছ থেকে আমরা ইন্সপিরেশন পাবো এবং আশা করি যে সেবা সমন্বয়ের মাধ্যমে আমরা এরকম অনেকগুলো সংগঠন যদি একে অপরের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে সবাই একসাথে কাজ করতে পারবো। আমার মনে হয় অর্ঘ ভাইয়ের নেটটা চলে গিয়েছে, বা সময় চলে গেছে। হ্যাঁ, আমরা কি বিদায় করবো নাকি থাকবো বুঝতে পারছি না। আমার মনে হয় এখনই আমরা তাহলে শেষ করে ফেলি আর কি। অর্ঘ ভাই মনে হয় চলে গিয়েছেন, ধন্যবাদ, সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ।